কভার করেছিলাম গত ক্লাসে আজকে আমরা বাকিটা কভার করব হিস্ট্রি তো ইতিহাসে অনেক কিছু ঘটে থাকে সবকিছু আমরা মাথায় রাখবো না আমরা শুধু গুরুত্বপূর্ণ অংশগুলো খেয়াল করব। প্রথমবার হয়তো আপনাদের দেখে একটু ভয় লাগতে পারে যে এতগুলো তথ্য মনে রাখতে হবে ইট নট নেসেসারি আমরা শুধু বেসিক ধারণা বেসিক আইডিয়াটা মাথায় রেখে আমাদের পরবর্তী লেসনের জন্য প্রিপেয়ার্ড হব অন্যটা আস্তে আস্তে আমরা আস্তে আস্তে শুরু করি আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কন্টিনিউ করছি নর্টন অ্যান্থোলজি বই থেকে এম এইচ অ্যাব্রামস কম্পাইলেশনে গত ক্লাসে আমরা শেষ করেছিলাম দ্য রিয়াকশন এগেইনস্ট ব্রিটিশ ইম্পেরিয়ালিজম ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে আন্দোলন দানাবাদ ছিল সবাই তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চলে গিয়েছিল এমনকি বহু ব্রিটিশ ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী তারাও এই সাম্রাজ্যবাদের বিরোধী ছিলেন সেটারই সংযোগে আমরা প্রাসঙ্গিক আরেকটা আন্দোলনের কথা আলোচনা করব সেটা হচ্ছে আইরিশ আয়ারল্যান্ড আইরিশরা তারা তাদের স্বাধীনতার আন্দোলন শুরু করেছিল দ্য আইরিশ কোশ্চেন অলসো কজ আ গ্রেট ডিল অফ এক্সাইটমেন্ট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড আনটিল টু টোয়েন্টিজ উনিশশো সাল থেকে উনিশশো এই বিশ বছরে আয়ারল্যান্ডের সাথে যে একটা জটিল সম্পর্ক তৈরি হয়েছিল ব্রিটেনের আইরিশরা তখন তো ব্রিটিশদের আন্ডারে ছিল সেই ষোলোশো শতাব্দী থেকে ব্রিটিশদের আন্ডারে ছিল তারা তখন স্বাধীনতা স্বাধীনতা চাচ্ছে এখন আইরিশরা স্বাধীনতা চাচ্ছে ব্রিটিশরা তো স্বাধীনতা দেবে না এখন এই যে পলিটিক্যাল টেনশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এর থেকেই এই আইরিশ এক্সাইটমেন্ট আইরিশ টেনশন থেকে স্টেডিলি রাইজিং আইরিশ ন্যাশনালিজম ধীরে ধীরে আয়ারল্যান্ডের মানুষদের তাদের যে নিজস্ব জাতীয়তাবাদ এবং তাদের জাতীয়তাবাদ স্বাধীন দেশ স্বাধীনতা পাওয়ার জন্য তারা আন্দোলন শুরু করল এই প্রোটেস্টেড উইথ ইনক্রিজিং ভায়োলেন্স এবং এই যে আন্দোলন এটা কিন্তু মোটেও নিরস্ত্র আন্দোলন ছিল না এখানে আন্দোলনটা ক্রমশ আরো ভায়োলেন্ট হয়ে ওঠে আরো ভায়োলেন্স হয়ে ওঠে এগেইনস্ট দ্য পলিটিক্যাল সাবঅর্ডিনেশন অফ আয়ারল্যান্ড ব্রিটিশ ক্রাউন অ্যান্ড গভর্নমেন্ট ব্রিটিশরা আইরিশদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিত কিন্তু আইরিশরা চায় স্বাধীনতা আইরিশটা স্বাধীনতা কামী এবং এই যে আন্দোলন রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন সাধারণত অহিংস আন্দোলন হয় না সাধারণত সেটা সহিংস আন্দোলনের রূপ নেয় যদিও কিছু ব্যতিক্রম আছে আয়ারল্যান্ড ওদের যে স্বাধীনতার আন্দোলন এটাও একটা ব্লাডি রূপ ধারণ করে এই বিষয়টাই যে আয়ারল্যান্ডের সাথে ইংল্যান্ডের সম্পর্কের যে টানাটানি পলিটিক্যাল অস্থিরতা রাজনৈতিক অস্থিরতা এটা আরো বেশি নাটকীয় রূপ ধারণ করে যখন ইন ওয়ার্ল্ড ওয়ার ওয়ান প্রথম বিশ্বযুদ্ধে সাম আইরিশ ন্যাশনালিস্ট সট জার্মান হেল্প কিছু কিছু আইরিশ তারা জার্মানদের কাছে পলিটিক্যাল হেল্প চাইল ভালো করে খেয়াল করেন জার্মান ব্রিটিশ তারা কিন্তু পরস্পরের বিরোধী তারা কিন্তু পরস্পরের বিরোধী বড় একটা অংশ তারা জার্মানদের সাইডে চলে যাচ্ছে এবং এটা কিন্তু ব্রিটেনের বিরুদ্ধে বড়সড় একটা বিদ্রোহ রিবেলিং এগেইনস্ট ব্রিটেন ইট অ্যাডেড অ্যান্ডারেটেড ফিলিং অন বোথ সাইড এর ফলে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হলো এক্সারবেটেড মানে হচ্ছে একটা সাসপেন্স সাসপেন্সফুল অবস্থা মানে খুবই উত্তেজনাময় অবস্থা তখন আয়ারল্যান্ডে অনেক উত্তেজনা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে আইরিশদের বেশিরভাগই তারা অ্যান্টি ব্রিটিশ এবং যেহেতু তারা পুরোটাই ব্রিটিশদের দখলে ছিল এই জন্য প্রায় এদের মধ্যে ক্লাস হতো এবং ক্লাসটা ভাইলেন্ট ক্লাসে পরিণত হতো আমরা যদি এই আইরিশ ন্যাশনালিজম আইরিশ ফ্রিডম এটা অথবা জেমস জয়স যাদের সম্পর্কে আমরা পরবর্তীতে পড়াশোনা করবো তাদের সম্পর্কে কিন্তু আমরা ওইভাবে জানতে পারবো না জয়েস ইয়েটস এদেরকে যদি আমরা ভালোভাবে জানতে চাই তাহলে কিন্তু এই যে আইরিশ ব্রিটিশ ক্ল্যাশ এটা কিন্তু জানতে হবে মানে এই যে স্বাধীনতার দ্য আইরিশ দে উইশ ফ্রিডম এইটা আমাদের মাথায় থাকলে আমরা ওই ইয়েটস জয়েস তাদের কন্ট্রিবিউশন সম্পর্কে একটু আইডিয়া নিতে পারবো ওয়ান ক্যান ফুলি আন্ডারস্ট্যান্ড ইয়েটস জয়েস উইদাউট সাম অ্যাওয়ারনেস অফ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স এই যে আইরিশরা তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করছে দেয়ার স্ট্রাগলিং ফর দেয়ার ইন্ডিপেন্ডেন্স তাদের স্বাধীনতার জন্য তারা সংগ্রাম করছে এই ধারণাটা আমরা মাথায় রাখব এবং একই সাথে ইয়েটস জয়েস এর কবিতা যখন পড়বো বা জেমস জয়েসের গল্প কন্যার যখন পড়বো তখন কিন্তু এই বিষয়গুলোর সাথে আসবে দ্য ফিলিংস অফ অ্যাংলো আইরিশ লিটারি পিপল অন দ্য বার্নিং টপিক এই যে আইরিশরা আয়ারল্যান্ডের মানুষরা তখন তাদের সাহিত্যে সাহিত্যকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় এই ব্যাপারে তারা আরো বেশি সিরিয়াস হচ্ছে তারা আরো ভালোভাবে চিন্তা করছে কিভাবে আমাদের সাহিত্যটাকে আরো ইনরিচ সমৃদ্ধ করা যায় দ্য ওয়ে ইন দ্য আইরিশ লিটারি রিভাইভাল অব দ্য লেট সেঞ্চুরিজ এই সময় আয়ারল্যান্ডে একটা সাহিত্যিক অভ্যুত্থান হয় লিটারি রেনেসা আমরা বলতে পারি আইরিশদের মধ্যে প্রচুর ভালো ভালো চমৎকার চমৎকার সাহিত্যিক তারা লেখালেখি শুরু করেন যেটা আইরিশ প্রচুর পরিমাণে সমৃদ্ধ করে এখন ইংরেজি ভাষাতেই লেখা মানে আইরিশ লিটারি রিভাইভাল হচ্ছে এবং একই সাথে এটা কিন্তু ইংলিশ লিটারেচার কেও সমৃদ্ধ করছে উইথ উইচ ইয়েটস ওয়াজ মাছ কনসার্ন ইয়েটস ডাব্লিউ বিয়েটস যার সম্পর্কে আমরা আমাদের পরবর্তীতে পড়বো এই কবি ডব্লিউবি উনি এই আইরিশ লিটারেচারাল রিভাইভাল আই আয়ারল্যান্ডের যে সাহিত্যিক অভ্যুত্থান এই ব্যাপারে কিন্তু উনি বেশ সিরিয়াস ছিলেন ইট রিফ্লেক্টেড আ টু অ্যাচিভ আ ন্যাশনাল লাইফ অ্যাকচুয়ালি ইভেন ইফ রোড সিমড ব্লক politically রাজনৈতিকভাবে তাদের স্বাধীনতার আন্দোলনটা এটা কিন্তু বাধা পড়ে আছে কিন্তু তারা চাচ্ছে স্বাধীন হতে দে উইশ টু অ্যাচিভ ফ্রিডম পলিটিক্যালি যদিও সেটা জটিল কিন্তু তারা কিন্তু স্বাধীনতা কামী তারা কিন্তু স্বাধীনতা চাচ্ছে তাহলে এই আমরা আমরা কিন্তু গত ক্লাসের যে লাস্ট পয়েন্ট আলোচনা করেছিলাম ব্রিটিশরা দেশ দেশের পর দেশ দখল করে তারা অর্থনৈতিক রাজনৈতিক ফায়দা লুটছে শোষণ করছে বঞ্চনা করছে অত্যাচার করছে সেই অত্যাচারের বিরুদ্ধে একটা প্রবল উচ্চারণ মাইটি আপনারা যখন পড়বেন এই মডার্ন লিটারেচার তখন কিন্তু এই পোস্ট কলোনিয়ালিজম এটা একটা পার্ট চলে আসবে পরবর্তীতে যেটা আপনাদের আইডিয়া রাখতে হবে এই পোস্ট কলোনিয়ালিজম পরে যখন আমরা সেইটা বোঝার জন্য আমাদেরকে এই স্লাইডটুকু যে প্রোটেস্ট এগেইনস্ট ব্রিটিশ এম্পেরিয়ালিজম এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ব্রিটিশদের বিরুদ্ধে আস্তে আস্তে রাজনৈতিক সংগ্রাম দানা বাঁধছে আচ্ছা আমরা কতজন আছি এখন আমরা আছি হচ্ছে সাতজন এই ক্লাসের শেষে আপনাদের আলোচনা আর যাবতীয় আলোচনা হবে হচ্ছে ক্লাসের শেষে আপনারা মানে ধৈর্য ধরে থাকবেন আশা করি ক্লাসটা আমরা শেষ করি আমরা ওই যদি কোনো কনফিউশন থাকে আপনাদের সেটা দূর করা হবে আমি আরেকবার সবাইকে ইনভিটেশন দিয়ে আমি আমার মূল লেকচারে চলে যাই এতক্ষণ তো আমরা জাস্ট ওয়ার্ম আপ করলাম গত ক্লাসের ওইটাই কিন্তু আমরা কন্টিনিউ করলাম লেট মি ইনভাইট দেম এগেইন সবাইকে আসতে বলেন টার্ম নিয়ে যদি আরো কোনো কনফিউশন থাকে আরো কোনো এক্সপ্লেনেশন লাগে আজকে আমরা কমপ্লিট করব একই সাথে আমরা কিন্তু মডার্নিজমও পড়তে থাকব লেটস স্টার্ট আওয়ার ক্লাস আজকে তাহলে লেকচারটা শুরু করি আজকের স্লাইড গুলো আপনারা যদি ভালো করে খেয়াল করেন যে স্লাইডে কিছু পার্ট আছে অর্ডিনারি কিছু কিছু পার্ট আছে বোল্ড করা করা কালার গুলো আপনারা পয়েন্ট হিসেবে মাথায় রাখতে পারেন যেগুলো পরে আপনাদের বুলেট পয়েন্ট হিসেবে কাজে লাগবে আর বোল্ট পার্টটুকু হচ্ছে ওই কালার পার্টটা বোঝার জন্য এই দুটো পার্ট যদি আপনারা ভালো করে ধরতে পারেন দেখবেন বাকিগুলো ধরা সহজ হবে একভাবে সব শুরু করলে দেখবেন এলোমেলো লাগবে যেমন আমাদের ফার্স্ট কালার ইংল্যান্ড মানে আমাদের এই পুরো হচ্ছে প্যারাগ্রাফের ফোকাস হচ্ছে এডওয়ার্ডিয়ান ইংল্যান্ড এডওয়ার্ডিয়ান ইংল্যান্ড বলতে কি বোঝাচ্ছি এডওয়ার্ডিয়ান শব্দটার মধ্যে আমরা পাচ্ছি একটা শব্দ এডওয়ার্ড এডওয়ার্ড অবশ্যই একজন মানুষের নাম কে ছিলেন এডওয়ার্ড এডওয়ার্ড ছিলেন ইংল্যান্ডের রাজা উনিশশো সাল থেকে উনিশশো সাল উনিশশো সালে কুইন ভিক্টোরিয়া মৃত্যুবরণ করেন ভিক্টোরিয়ান পিরিয়ড শেষ হয় ঠিক তার পরের পিরিয়ডটাই হচ্ছে এডওয়ার্ডিয়ান ভিক্টোরিয়ান ইংল্যান্ডের পরের পিরিয়ডটাই হচ্ছে এডওয়ার্ডিয়ান ইংল্যান্ড এই এডওয়ার্ডিয়ান ইংল্যান্ড কেমন হতে পারে সেইটা বিস্তারিত বলার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই আপনাদের কি মনে আছে ভিক্টোরিয়ান পিরিয়ড কথা ভিক্টোরিয়ান পিরিয়ড এর কথা কি আপনাদের মনে আছে আচ্ছা সানজিদা আছেন সঞ্জিদা সানজিদা শুনতে পাচ্ছেন না আচ্ছা ভিক্টোরিয়ান পিরিয়ড এর এই যে আমি যদি ভিক্টোরিয়ান মেন্টালিটির কথা বিবেচনা করি যে ভিক্টোরিয়ানিজম তাহলে আপনার কি আমরা যখন ভিক্টোরিয়ানিজম পড়েছিলাম লেকচার ফোরে লেকচার ফোরে যখন আমরা ভিক্টোরিয়ানিজম পড়েছিলাম তখন কি কি বিষয় কি কি পয়েন্ট আমরা মাথায় রেখেছিলাম ভিক্টোরিয়ানিজম যখন আমরা বলেছিলাম আপনাদের মনে আছে কিনা তখন এর সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড জড়িত ছিল যেটা হচ্ছে ডেকোরাম রেসপেক্টেবিলিটি সমাজকে মেনে চলতে হবে খুব নিজেকে মানিয়ে চলতে হবে ভদ্র হতে হবে বি হার্ড ওয়ার্কিং রিপ্রেস ইউর ইমোশনাল ফিলিং নিজেকে সংযত রাখো নিজেকে যতটুকু রিপ্রেসড রাখা যায় যা মন চায় তা করো না সমাজ যা বলে তাই করো ফলো দ্য সোসাইটি রুলস ফলো দ্য ট্র্যাডিশন তার মানে ভিক্টোরিয়ান পিরিয়ডটা কিন্তু মানুষকে অনেক বেশি চাপের মধ্যে রেখেছিল সবসময় মানুষ কিন্তু সবসময় সক আল্লাদ পূরণ করার জন্য যা ইচ্ছা তাই করতে পারতো না মানে ফ্ল্যাশি শোই যে একটা অ্যাটিচিউড এটা কিন্তু এই সময় বেশ কন্ডেম করা হতো এই সময় কিন্তু এটাকে ভালো চোখে দেখা হতো না সেই ভিক্টোরিয়ান রিপ্রেশন এই যে সবসময় নিজেকে সংযত রাখতে হবে নিজেকে সবসময় ভদ্র রাখতে হবে এইটারি একটা রিয়াকশন আমরা পাই এডওয়ার্ডিয়ান ইংল্যান্ডে এডওয়ার্ডিয়ান ইংল্যান্ড 1901 টু ইট ওয়াজ ভেরি কনশাস অফ বিং নো লঙ্গার কুইন ভিক্টোরিয়ার পর যখন কিং এডওয়ার্ড সিংহাসনে আরোহণ করলেন তখন তিনি এসেই ঘোষণা করলেন যে এখন থেকে এই ডেকোরাম জেন্টলিটি রিপ্রেশন এইসবের কোনো বালাই থাকবে না উই আর অ্যান্টি ভিক্টোরিয়ান মানে এডওয়ার্ড রাজা এডওয়ার্ড উনি ছিলেন খুবই মানে ফ্ল্যাশি সই লোক দেখানো জাঁকজমকতায় পছন্দ করতেন কুইন ভিক্টোরিয়া যেমন খুবই সাদা একদম মানে খুব হিসেব করে জীবন জীবনযাপন করতেন উনি কখনো এক্সট্রা চকচকে বিলাসী জীবনযাপন উনি কখনো করেননি কাউকে করতেও দেন নাই কুইন ভিক্টোরিয়ার এই জিনিসটা ভালো ছিল উনি কাউকে আননেসেসারি এনজয় করার সুযোগটা দিতেন না এখন সেই যে যে তাদের মনের মধ্যে একটা জমতে জমতে আর কত আমাদের আল্লাহ আছে এত টাকা পয়সা আমরা কি করব যদি আমরা সই না করতে পারি যদি আমরা খরচই না করতে পারি শখের একটা ব্যাপার আছে না সাদ আল্লাতের তো একটা ব্যাপার আছে এডওয়ার্ড যখন আসলেন এই যে বিং নো লং এর ভিক্টোরিয়ান এডওয়ার্ড সপ্তম এডওয়ার্ড স্ট্যাম্প্রোভার্ট ইন্টালিজেন্ট ক্যারেক্টার মানে সে এসে ইচ্ছা মতো শুরু করলেন ভিক্টোরিয়ান পিরিয়ড যতটাই সংযমী ছিল এডওয়ার্ড এডওয়ার্ড পিরিয়ডটা ততটাই খোলামেলা ততটাই অশ্লীল বলে অনেকে যে ভিক্টোরিয়ান পিরিয়ডটা যতটা মানে সংযমী ছিল রিপ্রেসড ছিল এডওয়ার্ডিয়ান ইংল্যান্ড ঠিক ততটাই সই extrovert, flashy, showy. On the decade in which he reigned, মানে সপ্তম এডওয়ার্ড উনি যে সময়টা ইংল্যান্ডে শাসন করেছেন এই সময় যাদের হাতে কাঁচা টাকা ছিল প্রচুর টাকা পয়সা ছিল তারা বিলাসী প্রচুর বিলাসী জীবন যাপন করত। মানে ভিক্টোরিয়ান পিরিয়ডের যে সংযম ভিক্টোরিয়ান পিরিয়ডের যে হামবলিটি হিউমিলিটি জেন্টলিটি এটা পুরোটাই ওরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাদের টাকা আছে তারা সেটা শো করতে লাগলো সবাইকে লোক দেখানো বিলাসিতা প্রচুর পরিমাণে এই সময় দেখা যায় এরপরের যে পার্টটা এটা কালার করা তার মানে আপনাদের কাজে লাগবে ইট এ এজ অফ এনজয়মেন্ট এই যুগে এই সময়টা এই প্রচুর খরচ প্রচুর বিলাসী জীবনযাপন করত যারা রাজপরিবারের সদস্য ছিল তারা ভালগার এজ

অশ্লীল জীবনযাপনের তীব্র বিরোধিতা করলেন এই যে হাই সোসাইটি তাদের মধ্যে তারা যে এরকম বিলাসী জীবনযাপন করছে প্রচুর টাকা অপচয় করছে যারা নিম্নবিত্ত তাদেরকে যে মানে এই যে তাদের বিভেদ ধনী গরিবের পার্থক্যটা এই সময় সবচেয়ে বেশি প্রকট হয় ধনীরা তারা এতটাই বিলাসী জীবনযাপন করতো যে এটা অমানবিক অশ্লীল পর্যায়ে চলে যায় যারা সাহিত্যিক তারা তীব্রভাবে প্রতিবাদ করতে লাগলেন কিন্তু সব সাহিত্যিক যে এটার বিরোধিতা করতেন তাও না কিছু কিছু পাওয়া গেছে তারা হয়তো নিজেরাই ইন্ডল ছিলেন এই অশ্লীল এই লাক্সারি লাইফস্টাইলে ইন জেনারেল there was no ইকুইভেলেন্ট ইন দিস পিরিয়ড অফ কুইন ভিক্টোরিয়াস ইন্টারেস্ট ইন টেনিসন এই যে আমরা আমরা ভিক্টোরিয়ান পোয়েট পড়েছিলাম দ্য রিপ্রেজেন্টেটিভ ভিক্টোরিয়ান পোয়েট আমরা যখন টেনিসনকে পড়েছি তখন কিন্তু ভিক্টোরিয়ানিজম এর একটা কমপ্লিট পিকচার কিন্তু আমরা তার কবিতায় পেয়েছি এই টেনিসনকে এখন আর কেউ পাত্তা দেয় না কুইন ভিক্টোরিয়ার ফিলোসফি এখন আর কেউ মানতে চায় না বিশেষ করে হাই সোসাইটি তারা বিলাসী জীবনযাপন কনসপিকুয়াস এনজয়মেন্ট এই সময়টা প্রচুর মানুষ আননেসেসারি এক্সপেন্ডিচার এই সময় দেখেছে যে ধনীরা তারা তাদের টাকা পয়সা কিভাবে উড়িয়েছে এই ছিল পলিটিক্যাল ব্যাপার যে এডওয়ার্ড যখন ক্ষমতায় আসলেন তখন উনি ভিক্টোরিয়ান সম্পূর্ণ বাতিল করে দিলেন ভিক্টোরিয়ানরা যতটাই সংযমী ছিল যতটাই ছিল এডওয়ার্ডিয়ান তার থেকে ঠিক ততটাই বিলাসী ততটাই অপচয়কারী এখন এর সাথে যোগ হচ্ছে যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম দ্য এলিয়েনেশন অফ আর্টিস্ট শিল্পীরা নিঃসঙ্গ হয়ে যাচ্ছে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে শিল্পীরা এমন সব ছবি আঁকছে সাধারণ মানুষ বুঝতে পারছে না ঔপন্যাসিকরা এমন সব নভেল লিখছে যেটা সাধারণ মানুষরা বুঝতে পারছে না এমন সব কবিতা লেখা হচ্ছে যে কারো মাথায় ঢুকছে না খুবই কঠিন কবিতা কেউ কিছুই বোঝে না শিল্পী বিশেষ করে সাহিত্যিকের কথা বলবো আমরা যারা সাহিত্যিক তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন দ্য এলিয়েশন অফ আর্টিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়ালস ওয়ার প্রসিডিং এ পেজ সময় যত যাচ্ছে সাধারণ মানুষের থেকে শিল্পী সাহিত্যিকদের দূরত্ব তত বেশি তৈরি হচ্ছে মানে সাধারণ মানুষ আর শিল্পীদের কথা শুনতে চায় না কেন শুনতে চায় না কারণ শিল্পীরা কঠিন করে কথা বলে সব সময় দি অলওয়েজ স্পিক ইন রিডল ক্রিপটিক মেসেজেস এত কঠিন এত পড়াশোনা জানতে হয় যে সাধারণ মানুষ বলছে দূর। এই শুধু এই কবিতা পড়ার জন্য এই উপন্যাস পড়ার জন্য আমাকে এখন এত ভারী ভারী জ্ঞানের কথা পড়তে হবে ধীরে ধীরে সাধারণ যারা পাঠক তারা এই রাইটারদেরকে তারা মোটামুটি ইগনোর করা শুরু করলো এবং যারা সফিস্টিকেটেড পোয়েট নভেলিস্ট ড্রামাটিস্ট তারা বলছে যে আমরা কেন আমরা কেন মাথা নিচু করবো আমরা কেন নিচু করব ওয়াই শুড টু টু রিচ দেয়ার লেভেল আমরা আমাদের মতো স্ট্যান্ডার্ড আর্ট ক্রিয়েট করে যাব উই উইল ক্রিয়েট পোয়েট্রি অফ স্ট্যান্ডার্ড আর্ট সাধারণ মানুষ বুঝলে বুঝলো না বুঝলে নাই এই যে গ্যাপটা শিল্পী শিল্পীর মতো ওই সাহিত্যিক সাহিত্যিকের মতো তার নিজের মতো করে লিখে যাচ্ছে কিন্তু দর্শক সেগুলো কিছুই পড়ছে না তারা কি কি বেশিরভাগ দর্শক তারা হচ্ছে সেমিলেটারেট তারা হচ্ছে অর্ধশিক্ষিত শুধু নামেই শিক্ষিত কিন্তু প্রকৃত অর্থে শিক্ষিত না তারা ঝুঁকছে হচ্ছে কিসের ওপর সস্তা সাহিত্য চিপ লিটারেচার ইয়েলো প্রেস এদিক দিকে তারা ঝুঁকছে বিকজ দে আর ডিজায়ারিং দে আর লুকিং ফর ইনস্ট্যান্ট এন্টারটেনমেন্ট ফ্রম লিটারেচার পপুলার হচ্ছে প্রচুর হাজার হাজার বই বিক্রি হচ্ছে কিন্তু সেগুলো একটাও মানসম্মত বই না সবই হচ্ছে চটি বই সস্তা বই পাল্প ফিকশন যেগুলো সময়ের বিচারে কিন্তু টিকে থাকবে না আর যারা সত্যিকারের মানসম্মত লেখা লিখছে তারা খেতে পাচ্ছে না তারা না খেয়ে মারা যাচ্ছে অনেকেইশো দশ সাল ওয়েন জর্জ ফিফথ কেম টু দা থ্রোন উনিশশো দশ সালে যে বললাম এডওয়ার্ড রাজার এডওয়ার্ড আমল শেষ হয় উনিশশো সালে তখন এডওয়ার্ড কে সরিয়ে দিয়ে কে আসেন ক্ষমতায় পঞ্চম জর্জ টু দা থ্রোন সিংহাসনে আরোহণ বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত উনি রাজা ছিলেন এই সময়টাকে জর্জিয়ান পিরিয়ড বলে উনিশশো দশ থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টা এই সময়টাতে কিছু পরিবর্তন আসলো সেটা কি

কুইন ভিক্টোরিয়া মারা যাওয়ার পরের দশ বছর সবকিছু যেমন এলোমেলো হয়ে গিয়েছিল পুরো কেমন উগ্র ভালগার হয়ে গিয়েছিল সেই ভালগারিটি থেকে কিছুটা হলেও সে করছে ব্রিটেন তখন ধনীদের মধ্যে এই বেহিসেবি বিলাসী জীবনযাপনটা একটু কমে আসছে ইন রেট্রোসপেক্ট সেই হিসাবে আমরা যদি বিচার করি জর্জিয়ান পিরিয়ড সিমসিক

এই এক বিশ্বযুদ্ধে ইংল্যান্ড পুরো পঙ্গু হয়ে গেল ইংল্যান্ড ছিল ওয়ান অফ মোস্ট সিগনিফিকেন্ট পলিটিক্যাল ফোর্স ইন এন্টায়ার ওয়ার্ল্ড এই একটা বিশ্বযুদ্ধে ব্রিটেন পুরো পঙ্গু হয়ে গেল একেবারে পঙ্গু হয়ে গেল বিশেষ করে এই চার বছরে উনিশশো থেকে উনিশশো এই সময়টাতে একদম ধ্বজভঙ্গ হয়ে গেল ব্রিটেনের মস্ত বড় ক্ষতি হয়ে গেল ইট ইভেন দেন আন্ডার দ্য সারফেস দেয়ার ওয়াজ রেসলেসনেস অ্যান্ড এক্সপেরিমেন্টেশন তখন সাহিত্যিকদের মনে অস্থিরতা এতদিন পর্যন্ত মানবতাবোধ হিউম্যানিটি সাম্য মানুষের মানুষের সমতা মানুষের অধিকার এইসব নিয়ে সাহিত্যিকদের কত চিন্তা ভাবনা ছিল কত থিওরিস ছিল বিশ্বযুদ্ধ এসে সব কিছু গোলমাল করে দিল সব তছমচ করে দিল লন্ড ভন্ড করে দিল মানে মানুষ মানুষের প্রতি এতটা নিষ্ঠুরতা কিভাবে দেখায় মানুষের জীবন কতটা অসহায় প্রথম বিশ্বযুদ্ধে এত মানুষ মারা গেল যে পৃথিবী শক্ত স্তব্ধ হয়ে গেল হতঘাক হয়ে গেল যে কিভাবে এমন হতে পারে যারা সাহিত্যিক তারা হতাশ হয়ে গেল যে এই মানবতা নিয়ে আমরা কিভাবে টিকে থাকবো বিশ্বের বুকে ভেরি সুন হিউম্যান বিং এক্সটিংক্ট মানুষ বিলুপ্ত মানুষ প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে মানে তখন সাহিত্যিকরা বলছে যে এই যে মানবিক অবক্ষয় এটা কিভাবে আমরা দেখাবো এবং তারা বহু সাহিত্যিক তারা সুইসাইড করেছে আত্মহত্যা করেছে কারণ তারা দেখেছে যে এই মানুষের আর পক্ষে আর ভালো কিছু করা সম্ভব না এতটাই ভয় এতটাই হতাশা সাহিত্যিকদেরকে ঘিরে রেখেছিল এই যে তাদের অস্থিরতা মানসিক অস্থিরতা এটা তারা প্রকাশ করার প্রকাশ কিভাবে করবে এই যে জটিল জীবন প্রথম বিশ্বযুদ্ধের পর যে ভয়ঙ্কর জীবনধারা সবকিছু লন্ড ভিন্ন হয়ে গেল। এই মানবতার কথা কিভাবে বলবে ল্যাঙ্গুয়েজ নিউ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এর আগের কোনো ভাষাই একনার কাজে লাগছে না পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে ওই এর আগের সব ল্যাঙ্গুয়েজই মনে হতে লাগলো যে বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ জুভেনাইল জীবনের যন্ত্রণা হতাশা কষ্ট এটাকে কিভাবে তোলা যায় সাহিত্যিকরা হচ্ছেন অনেকেই আত্মহত্যা করছেন কিভাবে এই মানুষের জীবনের যন্ত্রণা এই যে অসহ্য কষ্ট এটাকে কিভাবে প্রকাশ করা যায় ওয়ার্ডস ভাষায় সম্ভব না টেনিসনের ভাষায় সম্ভব না উইলিয়াম শেক্সপিয়ার এর ভাষায় এসব সম্ভব না চসার বেঁচে ছিলেন তারও পাঁচশো বছর আগে সেই চসারের সম্ভব না তাহলে এই মডার্ন ম্যান তার যে ইন্টেন্স তার যে এত ব্যথা এত কষ্ট এটাকে সে কিভাবে প্রকাশ করবে নতুন ভাষা প্রয়োজন নতুন বলার ভঙ্গি প্রয়োজন প্রয়োজন ভিক্টোরিয়ান স্টাইল রোম্যান্টিক স্টাইল এলিজাবেথান আ স্টাইল সব বাতিল হয়ে গেল বিশেষ করে যারা আধুনিক কবি আধুনিক সাহিত্যিক যারা তারা বললেন যে এই সব এইভাবে আর সাহিত্য রচনা করা যাবে না আমরা যদি সত্যি সত্যি মানুষের রূপটা তুলে ধরতে যাই সাহিত্য দ্য মিরর অফ সোসাইটি আমি যদি সমাজকে তুলে ধরতে চাই তাহলে সেই পুরাতন আমলের ভাষা দিয়ে কিছুই হবে না উই নিড সাম স্ট্রং ল্যাঙ্গুয়েজ আমাদের কঠিন ল্যাঙ্গুয়েজের প্রয়োজন যেটা তীব্রভাবে মানুষের যন্ত্রণা হতাশা অন্যায় অত্যাচারের কথা বলবে প্রতিবাদ করবে ভাষাটা এমন তীব্র হবে এমন ঝাঁঝালো হবে যেন বলার মতো প্রতিবাদ করা যায় যেন সবকিছু ভেঙে চুরে যায় অন্যায় অত্যাচার যত আছে কিভাবে একটা স্ট্রং আটারেন্স একটা প্রবল উচ্চারণ আনা যায় এটা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা হতে লাগলো যে হাউ টু ডু দ্যাট প্রচুর এক্সপেরিমেন্টেশন প্রচুর পরীক্ষা নিরীক্ষা এই সময় শুরু হলো রোম্যান্টিসিজম ভিক্টোরিয়ানিজম এগুলো থেকে মানুষ আর কোন রকম সাপোর্ট পাচ্ছে না সাহিত্যিকরা বিশেষ করে কবিরা দে সামথিং টোটালি র্যাডিক্যাল এই পুতুপুতু কবিতা রোম্যান্টিক পুতুপুতু কবিতা ভিক্টোরিয়ান পুতুপুতু কবিতা সব এগুলো এগুলো তখন মনে হচ্ছে যে বাচ্চাদের কিশোরদের জুভেনাইল ল্যাঙ্গুয়েজ টু রাইট

প্রবলভাবে ভাবে নাড়িয়ে দিলেন উনার ওয়েস্টল্যান্ড পুরো সাহিত্যিক দুনিয়াকে চমকে দিল উনি দেখিয়ে দিলেন যে কিভাবে ভাষার মাধ্যমে আধুনিক মানুষের মনের অবস্থাকে ফুটিয়ে তোলা যায় ভাষার মাধ্যমে কিভাবে তীব্রভাবে আধুনিক সমাজের যে অসহায় ধ্বংসপ্রাপ্ত রূপ সেটাকে কিভাবে ফুটিয়ে তোলা যায় টিএস এস এলিয়ট এই স্লাইডে দেখেন যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো তিনটা পয়েন্ট আছে এডওয়ার্ডেড ইংল্যান্ডে একটা পয়েন্ট আছে দুইটা পয়েন্ট আছে এডওয়ার্ডিয়ান আর জর্জিয়ান পিরিয়ডে একটা পয়েন্ট আছে এগুলো ভালো করে মাথায় রাখবেন এগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে এই স্লাইড নিয়ে আপনাদের আমরা এতক্ষণ জর্জিয়ান এডওয়ার্ডিয়ান পিরিয়ড এর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল এবং সাহিত্য কিভাবে আমরা বললাম যে এডওয়ার্ডিয়ান পিরিয়ড তারা তারা প্রচুর বিলাসী জীবনযাপন করতো অযথা খরচ করত এবং এই যে বিলাসী সৌ এক্সট্রা লাইফ স্টাইল এটাকে তীব্রভাবে প্রতিবাদ জানান বেশিরভাগ সাহিত্যিক তাদের সাহিত্য রচনায় আমরা দেখতে পাবো এবং কিছু কিছু সাহিত্যিক তারা আবার বিরোধিতা করেননি এটাও আমরা জানতে পারি যারা সফিস্টিকেটেড আর্টিস্ট যারা নিজেদেরকে সত্যিকারের ট্রু আর্টিস্ট বলে দাবি করেন তারা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন মানে আপামোর জনসাধারণ আম জনতা ফিলিস্তিন কমন পাবলিক তারা কিন্তু শিল্পীর মনের ভাষা বুঝতে পারছে না দে ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য ভয়েস দ্য মেসেজ তারা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে কিং জর্জ পঞ্চম জর্জের আমলে জর্জ দ্য রেইনে মোটামুটি এই ভিক্টোরিয়ানিজম আর এডওয়ার্ডিজম এই দুইয়ের মধ্যে একটা ব্যালেন্স রক্ষা হয় ভিক্টোরিয়ানরা যেমন অতিরিক্ত পরিমাণে হিসাবে ছিল মানে পেইনফুলি হাম্বল অ্যান্ড রিপ্রেসিভ তারা নিজেদেরকে অনেকটা নিজেদের উপর একটা অত্যাচারই করত। জর্জ জর্জিয়ান পিরিয়ডে এসে আমরা ওই ভিক্টোরিয়ানিজম আর এই ডুয়ার্ডিজম এই দুটোর একটা অবস্থা পাই যখন এবং ওই সময়ে আরেকটা ব্যাপার ঘটে যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় ১৯১৪ সালের অগাস্টে এবং ওই সময় বিশ্বযুদ্ধ এসে সবকিছু এলোমেলো করে দিল বিশেষ করে সাহিত্যিকরা এখন নতুন ভাষা তারা খুঁজছেন যে কিভাবে এই মানুষের যন্ত্রণা মানুষের বিশেষ করে আধুনিক মানুষ ছাড়া তাদের যে এই পেইন স্ট্রাগল egamy এটাকে কিভাবে পোট্রে করা যায় আমরা নেক্সট স্লাইডে যাই এডওয়ার্ডিয়ান একটু আগে বললাম এডওয়ার্ড কিং এডওয়ার্ড তার সময়কার যে ধ্যান ধারণা সেটাকে এডওয়ার্ডিয়ান ডিসম আমরা বলতে পারি এডওয়ার্ডিয়ান অ্যাজ আ টার্ম ಅಪ್্লাইড টু ইংলিশ কালচারাল হিস্টোরি সাজেস্ট আ পিরিয়ড এডওয়ার্ড পিরিয়ড হচ্ছে এমন একটা পিরিয়ড ইন উইচ যেখানে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক স্টেবিলিস্টেবিলিটিস এডওয়ার্ডে যে ভারসাম্য এখন ভিক্টোরিয়ান স্টেবিলিটি বলতে কি বোঝাচ্ছে কান্ট্রি হাউজেস উইথ নিউ সার্ভেন্টস যারা রয়্যালটি যারা রাজ পরিবারের সদস্য তাদের বিশাল বড় একটা বাড়ি থাকবে বাড়ি ভর্তি চাকরবাকর থাকবে ফ্লরিশিং এন্ড কনফিডেন্ট মিডল ক্লাস মিডল ক্লাস যারা তারা হচ্ছে বেশিরভাগই ব্যবসায়ী তারা মোটামুটি উন্নতি করছে এবং তারা বেশ ভালো একটা পজিশনে আসে সলভেন্ট সচ্ছল এবং স্ট্রিক্ট হায়ার অফ সোশ্যাল ক্লাসেস এবং যারা লোয়ার ক্লাস তারা কখনোই মিডল ক্লাস বা আপার ক্লাসে ওঠার অনুমতি পাচ্ছে না এই যে কাঠামোটা ভিক্টোরিয়ান যে সোশ্যাল স্ট্রাকচারটা ছিল সোশ্যাল স্ট্রাকচারটা এটা কিন্তু আনচেঞ্জড ছিল এডওয়ার্ডিয়ান পিরিয়ড এসো যদিও কিং এডওয়ার্ড এসে একদম বিলাসী জীবন যাপন করছে রানী ভিক্টোরিয়া এটা এটা করেছে আমরা তার পুরোপুরি বিপরীত করব। কিন্তু তারপরেও ভিক্টোরিয়ান সোসাইটির যে সামাজিক কাঠামোটা সেটা কিন্তু প্রায় একই রকম ছিল দো ওয়ান লেভেল অফ আইডিয়াস দেয়ার আ সেন্স অফ চেঞ্জ অ্যান্ড লিবারেশন কিন্তু মনে মনে ভেতরে ভেতরে একটা সবার ভেতরে ভেতরে একটা পরিবর্তন আসছে স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা সবার মধ্যে আছে কাদের মধ্যে যারা সামাজিকভাবে পরাধীন কারা ছিল প্রথমেই আসে যারা স্লেভ যেটা আমরা লেকচার পড়েছিলাম ভিক্টোরিয়ানিজম পড়ার সময় যে কনফ্লিক্ট ইন ভিক্টোরিয়ান সোসাইটি ওইটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন প্রথমে স্লেভরা তারপরে হচ্ছে যারা ইন্ডাস্ট্রির ওয়ার্কাররা তারা স্বাধীনতা চাচ্ছে এরপর আমরা পেলাম হচ্ছে যারা এরপরে নারী অধিকার এবং সাথে সাথে যারা একটা স্বাধীনতার এডওয়ার্ডিয়ান পিরিয়ডে আমরা বলতে চাচ্ছি যে ভিক্টোরিয়ান সামাজিক কাঠামোটা সোশ্যাল স্ট্রাকচারটা ইন্ট্যাক্ট ছিল আনচেঞ্জ ছিল কিন্তু ভেতরে ভেতরে সবার মেন্টাল একটা চেঞ্জ আসছে বিশেষ করে যারা উইক যারা দুর্বল যারা অবহেলিত যারা সমাজের অবহেলিত শ্রেণী দাস তারপর কৃষ্ণাঙ্গ এরপর লোয়ার ক্লাস ওয়ার্কিং ক্লাস ইভেন আলটিমেটলি ওমেন নারী সমাজ এরা যারা বঞ্চিত ছিল সবসময় নিরপীড়িত ছিল এদের মধ্যে একটা স্বাধীনতার আকাঙ্ক্ষা কিন্তু জেগে উঠছে এবার আসে আমরা জর্জিয়ান এডওয়ার্ডিয়ান সম্পর্কিত বললাম এখন জর্জিয়ান ব্যাপারটা দেখি জর্জিয়ান রেফার্স লার্জলি টু দা লাল বিফর দ্য স্টর্ম অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এই যে বিধ্বংসী ভয়ঙ্কর প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধকে যদি আমরা একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সাথে তুলনা করি ঘূর্ণিঝড়ের ঠিক আগ মুহূর্তে যেমন থমথমে চুপচাপ ঠান্ডা একটা আবহাওয়া বজায় থাকে ঝড়ের রশনি সংকেত সেইরকম প্রথম বিশ্বযুদ্ধের আগে প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার আগে রাজনৈতিক একটা স্থবিরতা ছিল একটা ঠান্ডা একটা পরিবেশ ছিল সেটা কি প্রথম বিশ্বযুদ্ধের সংকেত অ্যাজ আওয়ার সিলেকশন অফ ওয়ার পোয়েটস যুদ্ধ নিয়ে যারা কবিতা লিখেছেন যুদ্ধের কবি যারা যুদ্ধ কবি যারা দে মে ক্লিয়ার প্রডিউস সাম মেজার শিফটস এন অ্যাটিটিউড বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পরে সবার চিন্তা ভাবনা চিন্তা ভাবনার প্রক্রিয়া ভাষা এক্সপ্রেশন সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর আমাদের মার্ক করা কালার্ড একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এটা আপনারা লিখে রাখেন কাজে লাগবে দ্য পোস্ট ওয়ার ডিজলিউশন অফ দ্য 1920স এই যে উনিশশো সালে তো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় যুদ্ধের ক্ষয়ক্ষতি পুষিয়ে মোটামুটি একটা সামাজিক স্থিরতা স্থিতিশীলতা আনতে আনতে উনিশশো চলে আসে নাইনটিন টোয়েন্টিজ উনিশশো এসে সবার সবাই দেখতে পেল যে শুধু শুধু কোনো কারণ ছাড়াই এই যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধে ভালো কোনো কিছু হয়নি এই যুদ্ধটা কাদের প্ল্যান ছিল যারা হচ্ছে পুরো পৃথিবীতে যারা কলোনিয়াল আধিপত্য বিস্তার করে আছে কারা ছিল জার্মানরা ফ্রেঞ্চরা ব্রিটিশরা এরাই হচ্ছে কামড়ি করে করে নিজেদের মধ্যে মারামারি তছনছ হয়ে গেছে সাধারণ মানুষ বুঝতে পারছে যে বিশেষ করে যারা বুদ্ধিজীবী সমাজ তারা বুঝতে পারছে যে দিস ওয়ার ওয়াজ মিনিংলেস এই যে কোটি মানুষ মারা গেল মিলিয়ন অফ পিপল লস দেয়ার লাইফ

পরিবর্তন নিয়ে আসলো যদি আমরা ভালো কিছু বলি যে এই বিশ্বযুদ্ধের ফলে ভালো কিছু হয়েছে মানুষের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে এবং ভয়ের করে তারা তাদের মধ্যে যে স্পিরিচুয়াল স্পিরিচুয়ালিটি সেটা জাগ্রত হয়েছে স্পিরিচুয়াল ম্যাটার জাস্ট এস এলিয়টস ওয়েস্টল্যান্ড ওয়াজ এ স্পিরিচুয়াল নট এ লিটারেল ওয়েস্টল্যান্ড উনার যে বিখ্যাত কবিতার কথা বললাম ওয়েস্টল্যান্ড এটার এটার লিটারেল বাংলা করলে হয় হচ্ছে ধ্বংসপ্রাপ্ত এলাকা পুরো জমি যে জায়গাটা পুড়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন এটা তো মেটাফোর এলিয়ট বোঝাতে চাচ্ছেন যে প্রতিটা মানুষের মন নষ্ট হয়ে গেছে প্রতিটা মানুষের হৃদয় নষ্ট হয়ে গেছে এখানে আর কোনো ভালো কোনো কিছু অবশিষ্ট নাই দ্য হোল হিউম্যান সৌল

back is at the wall আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এখন আমাদেরকে কিছু একটা করতে হবে উই নিড ডেসপারেট মেজার এলিয়েট দেখছেন যে মানুষগুলো সব নষ্ট হয়ে গেছে মানুষের মধ্যে আর কোনো দয়া মায়া মূল্যবোধ মানবিকতা কিচ্ছু অবশিষ্ট নাই এই যে এই রিয়েলাইজেশনটা এই যে স্পিরিচুয়াল এপিফেনি স্পিরিচুয়াল এপিফেনি এটা হচ্ছে প্রয়োজন আমাদের প্রয়োজন চরম সীমায় পৌঁছে গেছে অমানুষ হতে হতে এমন এক পর্যায়ে চলে গেছি যখন আমাদের আর কোনো ফেরার পথ নাই যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যাবে তখন কিন্তু আমরা সামনে এগোবার সেই ধাক্কা তাগিদটা পাবো টিএসিলেট আমার চোখের সামনে আয়না ধরে বললেন দেখো হিউম্যান হিউম্যান বিংস ফেলো হিউম্যান বিংস ইওর মাইন্ডস ইওর মাইন্ড ইজ আ ওয়েস্টল্যান্ড এরপর নাইনটিন থার্টিস যেটা আমি গত ক্লাসে বলেছিলাম অর্থনৈতিক হতাশা ডিপ্রেশন আনএমপ্লয়মেন্ট ইন দর্লি উনিশের দশকের শুরুর দিকে ইংল্যান্ডে বেকারত্বের হার প্রচুর বেড়ে গেল চাকরি নাই চাকরি নাই ডিপ্রেশন সবার মধ্যে হতাশা নট অনলি সাইকোলজিক্যাল ডিপ্রেশন বাট অলসো ইকোনমিক ডিপ্রেশন সবাই প্রচুর পরিমাণে তাদের ব্যবসাতে ব্যবসায় তাদের বিভিন্ন হিউজ লস লস প্রচুর ইন্ডাস্ট্রিগুলোতে চাকরি হারাতে লাগলো ইট ফলোড আপ বাই দা রাইজ অফ হিটলার এই সময় মরার উপর খারার ঘা হিটলার নামে একজন মনস্টার তার উদ্ভব হলো হিটলার ডিলুশনাল ডিমান টার হিটলার হিটলার এসে কি ঘোষণা করলেন আপনারা অনেকেই জানেন হিটলার এসে নিজেকে বংশ বংশ আর্যদের মেসায়া হিসেবে ঘোষণা করলেন যারা নিজেদেরকে ঘোষণা দিল নিউ এরিয়ান নাজি তারা ঘোষণা করলো দে আর দ্য সুপ্রিম রেস মানব জাতির মধ্যে তারা হচ্ছে নিজেদেরকে সুপ্রিম রেস দাবি করলো এবং যারা নিম্ন জাতের বিশেষ করে ইহুদিদের তারা নিম্ন জাতি বলে তাদেরকে গণহারে নিধন করা শুরু করলো এই যে ডিলিউশনাল আমি একজন ডিক্টেটরের আবির্ভাব দেখতে পাই হিটলার দেখালেন যে মানুষের হাতে যদি আলটিমেট পাওয়ার থাকে এবং সেই মানুষটা যদি রটেন টু দা কোয়ার থাকে তাহলে সে কতখানি ধ্বংসযজ্ঞ দেখাতে পারে উনি একাই ষাট লক্ষ ইহুদি ধ্বংসের জন্য দায়ী সিক্স মিলিয়ন জু বার্ন ইন কনসেন্ট্রেশন ক্যাম্প হিটলার নিজে মেরে ফেলেছেন সিক্স মিলিয়ন শুধুমাত্র জু তাও শুধু পলিশ জু আরো ছিল মিলিয়ন অফ পিপল ডাইড ওয়াই বিকজ হিটলার ওয়ান্টেড দেন ডেড এই যে নিষ্ঠুরতা আলটিমেট পাওয়ার ইউরোপ পুরো ইউরোপে মানুষ দেখতে পাচ্ছে যে ভালো কোনো কিছু আর অবশিষ্ট নাই পুরো পলিটিক্যাল অ্যারেনা জুড়ে শুধু দুর্নীতি অন্যায় শুধু মানুষের উপর অত্যাচার এই ফ্যাসিজম নাজিজম পুরো ইউরোপকে তছনছ করে দিল অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আরেকটা বিশ্বযুদ্ধ দানা বেঁধে উঠল যেটা কেউ কখনো কল্পনাও করেনি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সবাই ভেবেছিল যে এইরকম ভয়ঙ্কর যুদ্ধ আর কখনো হবে না অথচ তারা খুবই ভুল ছিল একুশ বছর যেতে না যেতেই একুশ উইথ ইটস থ্রেট অফ অ্যানাদার ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ রিপ্রেজেন্টেড অ্যানাদার সর্ট অফ ওয়েস্টল্যান্ড পুরো পৃথিবী যতটুকু ছিল ততটুকু ধ্বংস হয়ে গেল অ্যানাদার সর্ট অফ ওয়েস্টল্যান্ড দ্যাট প্রডিউসড অ্যানাদার সর্ট অফ ইফেক্ট একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন যে প্রথম বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের পর তারা হতাশ হয়ে গিয়েছিল এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের কি অবস্থা হবে দ্বিতীয় যুদ্ধের পর হতাশা আরো বেশি প্রবল হয়ে উঠল কবিদের মধ্যে উপন্যাসিকদের মধ্যে মানবতার প্রতি যতটুকু বিন্দুমাত্র ভরসা ছিল হিউম্যানিটিস মানুষ মানুষের উপর মানুষের মনের উপর যতটুকু বিশ্বাস ছিল ভরসা ছিল বিন্দু মাত্র যতটুকু অবশিষ্ট ছিল তাও ধ্বংস হয়ে গেল অনেকেই ভেবেছিল যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড পৃথিবী ধ্বংস হয়ে যাবে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এতটাই মিনিংলেস ছিল সেই যুদ্ধটা ভালো কোনো কারণ ছিল না এর পিছনে কোনো ভালো কোনো উদ্দেশ্য ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও কারণ ছিল কে পৃথিবীকে লুটে পুটে খাবে জার্মানরা খাবে জার্মান আর জার্মানের ফ্রেন্ডরা খাবে নাকি ব্রিটিশ আর খাবে কারা খাবে এটা এতে কোনো এই যুদ্ধের কোনো ভালো কোন উদ্দেশ্য ছিল না যুদ্ধ বলতে আমাদের কি মনে আসে যুদ্ধ বলতে আমাদের স্বাধীনতার কথা মনে আসে তো কিন্তু এই যুদ্ধের পিছনে কারো কোনো স্বাধীনতা বা ভালো কোনো কিছু ছিল না ইট ওয়াজ অল অ্যাবাউট করাপশন গ্রিড মানুষের লোভ ক্ষমতার লোভ সম্পদের লোভ এই এই ছিল দুইটা বিশ্বযুদ্ধের কারণ দোজ হু অ্যাট দ্য সিগনিফিকেন্ট পাওয়ার ফোর্স পৃথিবীতে যারা শক্তিশালী রাষ্ট্র ছিল শক্তিশালী সাম্রাজ্য ছিল তারাই এই দুইটা বিশ্বযুদ্ধের মাধ্যমে পৃথিবীকে দখল করতে চেয়েছিল এক গ্রুপ চেয়েছে আরেক গ্রুপ নিতে দেয়নি এই দুই গ্রুপের মধ্যে যুদ্ধ হলো ক্ষতি হলো কার ক্ষতি হলো সাধারণ মানুষের লোভ কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা প্রতিকৃতি আমরা দুই বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যে দেখতে পাই তাহলে আমরা এই স্লাইডে এই স্লাইডে আমরা এই এডওয়ার্ডিয়ান থিম একটু পেয়েছি এডওয়ার্ড তখনকার থিম কেমন ছিল এডওয়ার্ডিয়ান সোশ্যাল স্ট্রাকচারটা মোটামুটি ছিল কিন্তু কিন্তু এই চেঞ্জ লিবারেশন ভেতরে ভেতরে দানা বেঁধে জর্জিয়ান পিরিয়ডে এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের আগে থমথমে পরিস্থিতি এই সময় বড়সড় কিছু পরিবর্তন হলো বিশ্বযুদ্ধে সবকিছু তছনছ হয়ে গেল সামলাতে সামলাতে আরো দুই বছর উনিশশো বিশ বিশের দশকে তখন এলিয়ট তো উনিশশো সালে তার ওয়েস্টল্যান্ড পাবলিশ করলেন মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে ডেথ অফ হিউম্যান অবশিষ্ট নাই বিং এরপর উনিশশো তিরিশ সালে ইকোনমিক ডিপ্রেশন আনএমপ্লয়মেন্ট তারপর সেটার সাথে ভর করে হিটলার তার ফ্যাসিজম নাজিজম এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসে পৃথিবীকে আরো ধ্বংসের মুখে নিয়ে গেল যারা সাহিত্যিক কবি যারা ঔপন্যাসিক তারা এই যে কত বড় ক্ষতি হয়ে গেল পৃথিবীর এটা আমাদেরকে বোঝাতে আমাদের যে কতখানি ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের যে কতখানি সাবধান হতে হবে আরো সেটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন এই ছিল আমাদের এই স্লাইডের এই স্লাইড নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কেউ কিছু বলতে চাচ্ছেন এই স্লাইড নিয়ে বুঝতে কোনো অসুবিধা আমাদের ফিফথ স্লাইড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ক্যাপিটালিস্ট গভর্নমেন্ট ইম্পর্টেন্স মানে কি আর একটা শব্দ আছে হচ্ছে ইম্পর্টেন্স গুরুত্ব এটা কিন্তু ইম্পর্টেন্স এখানে কিন্তু আর নাই মানে কি ইম্পর্টেন্স মানে হচ্ছে অক্ষমতা অক্ষম পুঁজিবাদী তখন তো ক্যাপিটালিজম কেবল গ্রো করছে এবং একই সাথে সাথে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুঁজিবাদী সরকারগুলো ক্যাপিটালিস্ট গভর্নমেন্ট এগুলো হচ্ছে অক্ষম ইন দ্য ফেস অফ হিটলারিজম হিটলারের সামনে এই ক্যাপিটালিস্ট গভর্নমেন্ট গুলো যে কতটা অকার্যকর সেটা কিন্তু ওই সময় সবাই জেনে গেছে মানে ক্যাপিটালিজম কখনোই এই পৃথিবীর কোন একটা সমাধান নিয়ে আসতে পারে না ক্যাপিটালিজম ক্যান নেভার বি এ সলিউশন ফর দিস ওয়ার্ল্ড এটা মোটামুটি তখন পরিষ্কার কম্বাইন্ড উইথ ইকোনমিক ডিসলোকেশন অর্থনৈতিক দুরবস্থা পুরো পৃথিবীর বেশিরভাগ মানুষই এখন হতদরিদ্র প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে টার্ন দ্য মেজরিটি অফ ইয়ং ইন্টেলেকচুয়ালস অ্যান্ড নট অনলি ইন্টেলেকচুয়ালস এ নাইনটিন ফিফটিজ টু দ্য পলিটিক্যাল লেফট যখন যারা কবি সাহিত্যিক যারা বুদ্ধিজীবী তারা দেখলেন যে হিটলারের দিকে তো কোনোভাবে যাওয়াই যাবে না হিটলারিজম মানে তো ডিমনিজম কিন্তু সেইটান শয়তানকে উপাসনা করা হিটলারের পক্ষে যাওয়া মানে হচ্ছে শয়তান শয়তানকে উপাসনা করা আর ক্যাপিটালিস্ট গভর্নমেন্ট এটা হচ্ছে একটা অক্ষম ইনস্টিটিউশন এটাতে কিচ্ছু হবে না একটাই উপায় ছিল তখন তারা বাম রাজনীতিতে ঝুঁকে পড়লেন দশকে বেশিরভাগ সাহিত্যিক বুদ্ধিজীবী তাদেরকে দেখবেন তারা বাম রাজনীতি লেফট পলিটিক্স লেফট লেফট শব্দের অনেকগুলো মানে আছে লেফট মানে হচ্ছে বাম লেফট মানে হচ্ছে ত্যাগ করা এখানে লেফট বলতে বোঝাচ্ছে মার্কসিজম সোশ্যালিজম সমাজতন্ত্র ইন নাইনটিন থার্টিস দেয়ার রেড ডিকেটস উনিশশো থেকে একটা লাল আন্দোলন সব দিকে দানা বাচ্চা আপনারা অনেকেই হয়তো জানেন রেড মার্কসবাদী মাওবাদী যে চিন্তা ভাবনা মার্কস অ্যাঙ্গেলস তাদের চিন্তা ভাবনা মার্কসিজম এই সময় বিশেষ সাহিত্যিকদের মনের মধ্যে একটা ইন্সপিরেশন দেয়া শুরু করলো যে এই মার্কস মার্কসিজমের মাধ্যমে একটা সমাধান নিয়ে আসা সম্ভব কারণ মার্কসিজম কি বলছে আলটিমেট ইকুয়ালিটি সবাই সবার জন্য সমান সাম্যবাদ মানে সবাইকে সমান হিসেবে ট্রিট করবে ধনী গরিব উচ্চ নিচু কেউ থাকবে না দেয়ার উইল বি নো আপার ক্লাস লোয়ার ক্লাস ইকুয়াল এভরি হিউম্যান বিং ইজ ইকুয়াল এটা কিন্তু শুনতে ভালো লাগে বিশেষ করে যারা সাহিত্যিক তারা এই বিষয়ে খুব আকৃষ্ট হলেন এবং তারা বাম রাজনীতির প্রতি ঝুঁকে গেলেন পলিটিক্যাল লেফট

অডেনের ভাষায় যদি আমরা বলি ইন ওল্ড ফ্রেস পুরাতনের হাতে আর ক্ষমতা দেয়া যাবে না উই নিড নিউ ওল্ড গ্যাং তাদেরকে তাদের মৃত্যুর সময় এসে গেছে ক্লিন এবং একদম পরিষ্কার করে শুরু করতে চাচ্ছে ময়লা আবর্জনা যা কিছু আছে পরিষ্কার করে অ্যান্ড ক্লিন সুইপ

করে ধ্বংস করে তারা নতুন স্ট্রাকচার গঠন করতে চায় একদম ক্লিন সব দিক থেকে সকল ক্ষমতার উৎস এই জানেন না যদি না জানা থাকে তাহলে জানতে হবে এই বিষয়গুলো না জানা থাকলে আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না রিয়ালিটি এগুলো আমাদের আপনি চান বা না চান আপনি জানতে চান বা না চান আপনি বুঝতে চান বা না চান এগুলো আমাদের কিন্তু এক্সিস্টেন্সের একটা অংশ সেই জন্য আপনি যদি মাথায় রাখেন আপনি রিয়েলিটি আর একটু ভালো বুঝতে পারবেন আপনাকে সহজেও কেউ আপনার মাথায় কাঠল ভেঙে খেতে পারবে না আপনাকে আপনাকে কেউ অত্যাচার করতে পারবে না আপনাকে কেউ ভুলিয়ে ভালিয়ে আপনার কাছ থেকে ফায়দা হাসিল করে নিতে পারবে না যদি আপনি এই বিষয়গুলো জানা থাকে ইউল বি মেন্টালি স্ট্রং

প্রথাগত রাজনীতিতে সাথে রাজনীতিকদের সাথে বামপন্থী রাজনীতিকদের একটা সরাসরি একটা সংঘর্ষ হল উনিশশো সালে স্পেনে অ্যান্ড সুন লেড টু ফুল স্কেল সিভিল ওয়ার এবং স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল সিভিল ওয়ার বলতে জানেন সিভিল ওয়ার কাকে বলে সিভিল ওয়ার কাকে বলে বলতে পারবেন লিয়ান বলতে পারবেন সিভিল ওয়ার কাকে বলে sir civil war america হয়েছিল যেটা এক রাজ্যের সাথে মানে আই হ্যাঁ আপনি কি বলেন 1971 সালে আমাদের দেশেই তো হয়েছিল সিভিল ওয়ার মানে আমাদের দেশেরটা বলেন ও স্যার আমাদের দেশেরটা স্যার নিজেদের সাথে হয়েছে আর সহজ করে বলেন সিভিল কাকে বলে সিভিল স্যার গৃহযুদ্ধ হ্যাঁ গৃহযুদ্ধ মানে কি সাধারণত অস্ত্র কাদের হাতে থাকে আর্মির হাতে থাকে না এখন আপনি যদি আর্মিদের দিক থেকে চিন্তা করেন আর্মিদের দৃষ্টিতে দুই ধরনের পাবলিক আছে একটা একটা হচ্ছে 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 আর্মি আর্মি পার্সোনালিটি সিভিল 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 যারা সাধারণ মানুষ যখন সাধারণ মানুষ নিজের হাতে অস্ত্র তুলে নেয় তারা পুলিশও না তারা বিডিআরও না তারা আর্মিও না তারা কোনো রকম ফোর্স সাথে জড়িত না তারা সাধারণ মানুষ যখন সাধারণ মানুষ কোন দাবিতে অস্ত্র হাতে তুলে নেয় তখন এটাকে বলে সিভিল ওয়ার সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিচ্ছে মানুষের নাকি সাধারণ সাধারণ মানুষ এটা হচ্ছে ধরেন কিছুদিন আগে রোহিঙ্গারা যে বের হয়ে আসলো এটা কিন্তু একটা গৃহযুদ্ধের ফল সিরিয়াতে যেটা হচ্ছে নিজেদেরই এক গ্রুপের সাথে আরেক গ্রুপের মারামারি হচ্ছে যুদ্ধ হচ্ছে সিভিল ওয়ার স্পেনেও শুরু হয়ে গেল একদিকে আছে হচ্ছে ডানপন্থী রাজনীতিবিদ যারা ট্র্যাডিশনাল রাজনীতিবিদ আরেক পাশে আছে যারা হচ্ছে সমাজতান্ত্রিক এদের মধ্যে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল আপনারা বিভিন্ন সময়ে কলকাতার অনেক ছবিতে দেখবেন নকশাল মাওবাদীদের নিয়ে মুভি আছে মাওবাদীরা বলে যে বন্দুকের নল সকল ক্ষমতার উৎস যখন তারা ওই ভায়োলেন্সটাকে যখন অবলম্বন করে তখন কিন্তু এই যে বন্দুকে বন্দুকে লড়াই হয় সিভিল ওয়ার তখন সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে ওয়ার্ল্ড ওয়ার যখন এই বিশ্বযুদ্ধ দ্বিতীয় গৃহযুদ্ধ শুরু হচ্ছে এই গৃহযুদ্ধটা হচ্ছে রিহার্সাল একটা সংকেত অশনি সংকেত ফর অ্যান ইনএভিটেবল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধে দানা বাঁধছে তার একটা সংকেত দিচ্ছে রাজনীতিবিদরা যে কত অকার্যকর তারা যে কোনো কাজের না এইটা এই সময় প্রমাণ হচ্ছে রাজনীতিবিদরা সাধারণ মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য কিছুই করতে পারছে না তারা শুধু মুখেই বড় বড় কথা বলছে বাট দে আর ফেইলিয়ার দে আলটিমেটলি কমপ্লিটলি আটারলি ফেইল ইনঅিকুয়েসি অফ পলিটিশিয়ানস মানে তৎকালীন রাজনীতি বাম ডান যাই বলি আমরা যে নামেই ডাকিন কেন রাজনীতি সব দিক থেকে ব্যর্থ রাজনীতি শুধু রাজাদের কথাই ভাবে প্রজাদের কথা ভাবে না তাহলে রাজনীতির বাদ দিয়ে প্রজানীতি আমাদের প্র্যাকটিস করা দরকার কিনা আপনারা বলতে পারেন ইয়েট দৌ অল দিস ইজ প্যাশনেটলি ইন দা লিটারেচার অব রাজনীতির ব্যাপারটা কিন্তু অকার্যকারিতা এটা কিন্তু তখনকার সাহিত্যে আমরা খুঁজে পাই পার্টিকুলারলি ইন দ্য পোয়েট্রি বিশেষ করে কবিতায় কবিরা তো একদম রাজনীতিবিদদের অপমান করেছেন ইট ওয়াজ নট অ্যাকম্পানিড বাই এনি ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট ইন টেকনিক কিন্তু এই সময় টেকনিকের ওই রকম আমরা ড্রামাটিক কোনো পরিবর্তন দেখতে পাই না টেকনিকের পরিবর্তন আমরা পেয়েছিলাম এই গত স্লাইডের আগে স্লাইডে বলেছিলাম টিএস এলিয়েট এই যে লাস্ট লাইনে উনি টেকনিকে পরিবর্তন আনছেন এই সময় আমরা টেকনিকের দিক দিয়ে পাচ্ছি না থিমের দিক থেকে পাচ্ছি বিষয়বস্তুর দিক থেকে পাচ্ছি এরপরে মার্ক করা আছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট মেনি ইয়াংগার রাইটার্স নতুন শিল্প চাইতে তাদের তাদের উদ্দেশ্য ছিল কথা প্রকাশ করা এবং তারা যে কথা বলবে তাদের জীবনের ভয় ছিল মানে যাই তাই তো তারা বলতে পারছে না যদি কোনো গ্রুপের বিরুদ্ধে বলে ফেলে তাহলে তো জীবন সংকট মেনি ইয়ং রাইটার্স মানে যারা হচ্ছে তরুণ লেখক ছিল তরুণ কবি উপন্যাসিক ছিল দে ভের অ্যাংশাস তারা বেশ সারাক্ষণ একটা ভয়ের মধ্যে থাকতো টু এক্সপ্রেস দেয়ার অ্যাটিচুড মানে তারা যে বলবে তাদের মনে আসছে মনে যা আসছে তাই তো বলতে পারছে না মনে যা আসছে তাই তো বলতে পারছে না তাদের মনের মধ্যে ভয় আছে যাবে যদি কোনো দলের বিরুদ্ধে কথা চলে যায় দ্যান্ট কনস্ট্রাক ওই টেকনিক দিক থেকে ওইরকম পরিবর্তন আমরা খুব বেশি পাই না বিষয়বস্তু যদি আমরা চিন্তা করি বেশিরভাগ রাইটার তাদের কথাই ছিল এই বিপ্লব রেভলিউশন তারা তাদের যে র্যাডিক্যাল অ্যাটিটিউড প্রথাগত রাজনীতির বিরুদ্ধে যে তাদের কথা আর মানুষে মানুষের সমতা প্রতিষ্ঠা হিউম্যান ইকুয়ালিটি যে মানুষে মানুষের সাম্যতা প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তাদের লেখার মধ্যে ফুটে উঠত সরাসরি অথবা ঘুরিয়ে কিন্তু তারা টেকনিকের দিক থেকে এগিয়ে ওই রকম সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল অগাস্ট উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ আগস্টে শুরু হচ্ছে না সেপ্টেম্বরে শুরু হচ্ছে উনিশশো আর এটা হচ্ছে উনিশশো মানে মাঝখানে টোয়েন্টি ফাইভ ইয়ার্স গ্যাপ পঁচিশ বছরের ব্যবধানে আরেকটা বিশাল যুদ্ধের সূচনা ফলোয়িং ভেরি শর্টলি অন হিটলার প্যাক্ট উইথ রাশিয়া এই সময় হিটলারের সাথে রাশিয়ার একটা চুক্তি হয় হিটলারের সাথে রাশিয়ার চুক্তি হয় এই বিষয়টা অনেককেই আহত করে এই রাশিয়ার সাথে যখন হিটলারের চুক্তি হয় ইট সো ইন রাইটার্স যারা বামপন্থী লেখক ছিলেন বামপন্থী সাহিত্যিক ছিলেন যারা সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন তারা খুবই আহত হলেন তারা খুবই মনে কষ্ট পেলেন যে রাশিয়া যাকে আমরা সমাজতন্ত্রের তীর্থভূমি হিসেবে বিবেচনা করি সেই রাশিয়ার সাথে হিটলার চুক্তি করলো

ছিল আসা ভরসা ছিল এখন তারা পুরোটাই পুরোই হচ্ছে বিট্রেইড যেভাবে আপনারা যদি মনে থাকে যে ওই ওয়ার্ডস ওয়ার্থ কোলরিজ তারা যেমন নেপোলিয়ানের হাতে যেমন বিশ্বাস ঘাতকতার শিকার হয়েছিলেন এই রকম এই তিরিশের দশকে সাহিত্যিকরা তারা তো বামপন্থী রাজনীতির দিকে ঝুঁকে গিয়েছিলেন তাদের মনে হচ্ছিল যে এটাই মনে হয় একমাত্র পথ তারা দেখলেন এটাও বেইমানি বেইমানিতে ভরপুর এখন তারা লিখতে এখন রাইটারদের কনসার্ন কি কাগজ কলম থাকলে মার্ক করে রাখেন এটা এটা ভুলে হাইলাইট করা হয়নি এটা আপনাদের হাইলাইট করতে হবে দ্য কনসার্ন অফ রাইটার্স ইন ব্রিটেন ব্রিটিশ যারা লেখক কবি সাহিত্যিক তাদের কনসার্ন কি তাদের এখন চিন্তা কি নিজস্ব সততাকে বজায় রাখা ডিড দেয়ার এক্সিস্টেন্স এবং তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা নিজের সততাকে টিকিয়ে রাখা তাদের অস্তিত্বকে টিকিয়ে থাকা টিকিয়ে রাখা ইন হোয়াট ওয়াজ ফর্ম

nevertheless the struggle brought inevitable exhaustion তৃতীয় বিশ্বযুদ্ধ সব দিক থেকে ক্ষতি করে গেল অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক এবং আত্মিক স্পিরিচুয়াল সবাই এক্সহস্টেড mentally tired কোনো কিছুতেই কেউ আর কোনো রকম প্রেরণা পাচ্ছে না চারিদিকে কেবল হতাশা এবং এই যে যুদ্ধে যারা জিতল তাদের কিন্তু খুশি হওয়ার কোন অবকাশ ছিল না মানে যারা হেরেছে তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে যারা জিতেছে তারাও কিন্তু হু ওয়ান দা ওয়ার দ্য লটল মানে তারা নামে মাত্র জিতেছে তারা জাস্ট নামে মাত্র জিতেছে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত গ্রেট ব্রিটেন এই যতদিন গ্রেট ব্রিটেন ডাকা হতো বলা হতো যে সান নেভার সেট সান নেভার সেট ইন ব্রিটিশ এম্পায়ার ব্রিটেন একদম মেরুদণ্ড ভেঙে গেল গ্রেট ব্রিটেন লস্ট অ্যান এম্পায়ার পুরো তাদের রাজত্বই বিলীন হয়ে গেল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কিছুই অবশিষ্ট রইল না ইন্ডিয়া ইন্ডিয়া লং দ্যুয়েল ইন দ্য এম্পারিয়াল ক্রাউন এই ইন্ডিয়া এই ইন্ডিয়ান সাবকন্টিন্ট ভারত পাকিস্তান বাংলাদেশকে নিয়ে ব্রিটিশরা গর্ব করতো তারা গর্ব করে বলতো যে উই ওন ব্রিটিশ এম্পায়ার ই সরি উই ওন ইন্ডিয়ান সাবকন্টিন্ট তারা ভারত পাকিস্তান বাংলাদেশ এই এলাকাটুকু সব দিক থেকে অনেক রিচ ছিল সব দিক থেকেই এটা তাদের একটা ক্রাউনিং জুয়েল ছিল ইট কেম টু ইন্ডিপেন্ডেন্স বলে যে যদি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হতো তাহলে হয়তো ইন্ডিয়া এত তাড়াতাড়ি তারা স্বাধীনতা পেত না যদি প্রথম বিশ্বযুদ্ধটা না হতো তাহলে মেবি ইন্ডিয়া কোনোদিনও স্বাধীনতা পেতো না এই দুই বিশ্বযুদ্ধে ব্রিটিশের ক্ষমতা অনেক কমে যায় ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট গট ইন্ডিপেন্ডেন্স ইন 1947 এন্ড ஆல்দো ইন্ডিয়া এন্ড নিউলি ফর্মড মুসলিম স্টেট পাকিস্তান ইলেক্টেড টু রেইনড উইদিন ব্রিটিশ কমনওয়েলথ যদিও ইন্ডিয়া পাকিস্তান তারা স্বাধীনতা পেও কমনওয়েলথের আন্ডারে যোগ দিল अदर ফরমার ডোমিনিয়ন স্টেটড নট শুধু অন্যরা ছেড়ে গেল মানে ব্রিটেন সব দিক থেকে এক সময় ব্রিটেন ছিল সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র পুরো পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে অনেক নিচে নেমে গেল দ্য আইরিশ রিপাবলিক উইথড্রো ফ্রম দ্য কমনওয়েলথ ইন নাইনটিন ফোরটি নাইন উনিশশো উনপঞ্চাশ সালে আইরিশ রিপাবলিক আয়ারল্যান্ড তারা নিজেদেরকে সরিয়ে নিল তারা আর কমনওয়েলথের থাকবে না

এখন ব্রিটেন এক সময় পুরো পৃথিবী চষে বেরিয়েছে পুরো পৃথিবী শোষণ করেছে এখন ব্রিটেনের হাতে ক্ষমতা নাই এখন পুরো পৃথিবীর দেশ সব দেশ যারা এতদিন অত্যাচারিত হয়েছে তারা এখন ব্রিটেনকে একদম আঁকড়ে ধরছে তারা এখন কড়াই গন্ডায় হিসেব চাচ্ছে বিচার চাইছে ব্রিটেন ওয়াজ এনগেজ ইন পেইনফুল রিপ্রেজাল অফ ইটস প্লেস ইন দ্য ওয়ার্ল্ড এখন তারা যেহেতু দুর্বল হয়ে গেছে ব্রিটেন তো দুর্বল হয়ে গেছে এখন অন্য সব দেশ দাবি করছে অন্য সব দেশ এই অন্যায়ের বিচার চাচ্ছে কান্ট্রিজ দ্যাট হ্যাজ লস দ্য ওয়ার আর যারা হেরে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের দেশ ওয়েস্ট জার্মানি অ্যান্ড জাপান আপনারা জানেন ওয়েস্ট জার্মানি জাপান ওয়ার ইন ইকোনমিক টার্মস উইনিং দ্য পিস দ্যাট ফলোড মানে হেরে যাওয়ার পরও তাদের উন্নতি কিন্তু ঠিকিয়ে রাখা যায়নি আর ব্রিটেন তারা যুদ্ধ ঠিকই কিন্তু তারা কিন্তু সব ডমিনেন্স বলেন সব দিক থেকে ব্রিটেন কিন্তু পিছিয়ে পড়লো অদ্ভুত না ব্যাপারটা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা জিতলো তারাই ক্ষতিগ্রস্ত হলো আর যারা হেরে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পক্ষ যারা যারা হেরে গিয়েছিল তারা কিন্তু পরবর্তীতে অনেক বেশি উন্নতি করে এটা মাথায় রাখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাটকীয় ব্যাপার যে যারা যারা আর আরকি যুদ্ধে জিতেছিল তারা কিন্তু উন্নতি ওইভাবে করতে পারেনি যারা ব্রিটেনের পক্ষে ছিল তারা ওইভাবে কিন্তু পারেনি আর যারা হেরে গিয়েছিল তারা কিন্তু তাদের উন্নতি কিন্তু অনেক বেশি দে উইনিং পিস দ্যাট ফলোড তাদেরই বরং আরো ভালো হয় শেষে পরবর্তীতে এখানে আমরা তাহলে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারলাম এই স্লাইডটাকে আমরা যদি এখন জিস্ট করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি হয় কার ব্রিটেনের কারণ ব্রিটেন তাদের পুরো সাম্রাজ্য হারিয়ে ফেলে এবং ব্রিটেন এক সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল সবচেয়ে শক্তিশালী ই ছিল ক্ষমতা ছিল এখন সে আস্তে আস্তে নিচে নেমে আসছে এতটাই দুর্বল যে অন্য সব দেশগুলো তাকে তার উপর ই করা শুরু করলো অধিকার জাহির করা শুরু করলো যারা হেরে গিয়েছিল তারাই এখন উন্নতি আরো বেশি করছে তাদেরই বরং সব দিক থেকে একটা স্টেবিলিটি একটা স্থিতিশীলতা শান্তি বজায় আছে এই স্লাইড নিয়ে আপনাদের কারো কোনো কথা আছে কেউ কিছু বলতে চাচ্ছেন এই স্লাইডে আপনাদের সাথে কিন্তু একটা বেশ মজার একটা তথ্য শেয়ার করেছি আপনারা খেয়াল করেছেন কিনা এই যে বললাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা জিতে আর যারা হেরে গিয়েছিল তারাই কিন্তু এখন পৃথিবীতে একটা ভালো অবস্থায় আছে জার্মানি বলেন জাপান বলেন তারা কিন্তু এখন ব্রিটেনের চেয়ে বেশি ভালো অবস্থায় আছে আর ব্রিটেন একসময় পুরো পৃথিবী শোষণ করেছে শাসন করেছে তারা কিন্তু এখন আর ওই পজিশনে নাই ব্রিটেনের অবস্থা কিন্তু খুবই দুর্বল এখন একটা কথা আছে আমি মনে হয় একটু আগে ভুল বলেছি সেটা হচ্ছে অনেকগুলো ব্যাটেল মিলে একটা ওয়ার হয় কখনো কখনো আপনাকে ওয়ারে জেতার জন্য ইচ্ছা করে ব্যাটলে হারতে হয় মানে বড় কিছু পাওয়ার জন্য মাঝে মাঝে আপনাকে ছোট কিছু বিসর্জন দিতে হয় ইউ মে উইন আ ব্যাটল বাট স্টিল কিন্তু হোল ওয়ার হয়তো আপনি জিততে পারবেন না মেবি ইউ হ্যাভ লস দ্য ব্যাটল বাট স্টিল ইউ হ্যাভ চান্স টু উইন অনেক সময় আমরা ছোট কিছু স্যাক্রিফাইস করি বড় কিছু পাওয়ার জন্য ব্রিটেন সেই দিক দিয়ে বড় একটা ভুল করে ফেলেছে প্রথম বিশ্বযুদ্ধ এটা হচ্ছে স্ট্র্যাটেজিক পলিটিক্যাল মিস্টেক আমরা বলতে পারি ওকে দিস ইজ আওয়ার লাস্ট স্লাইড অফ টুডে এই স্লাইডটাও মিস্টেকলি আগের আগের যে পাঁচটা স্লাইড ওগুলো কিন্তু মার্ক করা ছিল হ্যাঁ আগে মার্ক করা ছিল এটা কোনো একটা কারণে মার্ক দেখাচ্ছে না কিন্তু আমি তাহলে ম্যানুয়ালি বলে দিচ্ছি আপনারা মার্ক করে নেবেন কাইন্ডলি লেস অবভিয়াস বাট নো লেস সিগনিফিকেন্ট ফর ইংলিশ লিটারেচার ওয়ের চেঞ্জেস অন দ্য ন্যাশনাল সিন এই যে ইংল্যান্ডের জাতীয়তাবাদে একটা পট পরিবর্তন হচ্ছে মানে ন্যাশনাল ইংলিশ ন্যাশনালিজমে একটা চেঞ্জ আসছে এটা কিন্তু সাহিত্যে প্রভাব পড়বে ইংল্যান্ডের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা পরিবর্তন আসছে এই পরিবর্তনটা আমরা সাহিত্যে কবিতায় উপন্যাসে কিন্তু দেখতে পাব লন্ডন ক্যাপিটাল অফ দ্যার লন্ডন তখন ছিল এখনো তো আছে ব্রিটেনের রাজধানী হ্যাড লংেড লন্ডন কিন্তু ছিল কালচারাল ক্যাপিটাল ছিল এস ওয়েল এস দা পলিটিক্স এন্ড ইকনমি অফ ব্রিটিশ আয়ল ব্রিটেনের সব আপনি রাজনীতি অর্থনীতি সব সবকিছুরই কেন্দ্রবিন্দু ছিল লন্ডন লন্ডন স্পোক ফর ব্রিটেন ইন দ ইম্পকেবল সাউদার্ন ইংলিশ ইন্টারন্যাশন অব দা রেডিও অ্যানাউন্সার স্টেট ওন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন নোনে লন্ডন বলতেই লন্ডনের ভাষা বলতেই আমরা বিবিসির ভাষা বুঝি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন আপনারা অনেক সবাই পরিচিত বিবিসির সাথে লন্ডন স্পোক ফর ব্রিটেন লন্ডনের যে ভাষাটা সেটাকেই তো পৃথিবীর সবচেয়ে শুদ্ধ ইংরেজি ভাষা বলে বিবেচনা করা হতো একটা সময় ইট ওয়াজ দা ইম্প্যবল সাউদার্ন ইংলিশ ইন্টোনেশন মানে ইংল্যান্ডের যে দক্ষিণে যারা ছিল সাউদার্ন ইংল্যান্ড দক্ষিণের অংশে কেন্টের এই পাশে এদের যে ভাষাটা ইন্টোনেশন বিশেষ করে যারা রেডিও অ্যানাউন্সার ছিল বিবিসি তা যারা কথা বলতো অব দ্য স্টেট ওন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন ওন আজ দ্য বিবিসি বাট ফ্রম নাইনটিন সিক্সটিজ উনিশশো থেকে এটা চেঞ্জ হওয়া শুরু হলো মানে ষাটের আগে লন্ডনার্স বিশেষ করে ওই সাউদার্ন ইন্টারনেশন সাউদার্ন ইংলিশ ইন্টোনেশন তাদের একটা আধিপত্য ছিল উনিশশো থেকে নাইনটিন সিক্সটিজ ষাটের দশক থেকে এটা কিন্তু বদলে যাচ্ছে রিজনাল ডায়ালেক্টস আস্তে একটা সময় ছিল যখন আঞ্চলিক ভাষা কোনো ভ্যালু ছিল না শুধুমাত্র ওই একটা ভাষাই ওই মানে লন্ডনের ল্যাঙ্গুয়েজ সাউদার্ন ইংলিশ ডায়ালেক্ট ওইটাই ওটাকেই স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হতো অন্য কোনো ভাষা মানে জায়গা পেত না রেডিওতে টেলিভিশনে তো দূরের কথা রেডিওতেই পেত না রিজনাল রিজিনাল ডায়ালেক্টস ওয়ার অ্যাডমিটেড টু দ্য এয়ারওয়েভস ধীরে ধীরে রিজিনাল ডায়ালেক্টস আঞ্চলিক ভাষাগুলো আঞ্চলিক উপভাষাগুলো আস্তে আস্তে রেডিওতে কিন্তু প্রয়োগ করা শুরু হলো রেডিও আঞ্চলিক রেডিও টেলিভিশন স্টেশন ধীরে ধীরে আঞ্চলিক টেলিভিশন চ্যানেল চ্যানেল টেলিভিশন তারপর আঞ্চলিক রেডিও চ্যানেল এগুলো তখন শুরু হচ্ছে এবং আঞ্চলিক ভাষাগুলো তখন কিন্তু জায়গা করে নিচ্ছে একটা সময় আঞ্চলিক ভাষা অবজ্ঞার শিকার হতো ওইভাবে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ইংলিশ সাউদার্ন ইংলিশ যেটা সেটা কিন্তু সবাই বিশেষ আরও স্পেশালি বলতে গেলে লন্ডনার্স ইংলিশ লন্ডনের মানুষ যে ভাষায় কথা বলতো সেই ভাষা কিন্তু স্ট্যান্ডার্ড ছিল এবং ওই ভাষা ছাড়া রেডিও টেলিভিশনে অন্য কোনো ভাষা গ্রহণ করা হতো না দ্য আর্টস কাউন্সিল ড্রামা তখন ব্রিটেন তাদের যে কালচার কালচারকে স্পন্সর করা শুরু করলো সরকার টাকা দেওয়া শুরু করলো নেশন ড্রামা লিটারেচার মিউজিক পেইন্টিং অ্যান্ড প্লাস্টিক আর্টস ফ্রম লন্ডন ডেলিগেটেড মাছ অফ ইটস রেসপন্সিবিলিটি টু রিজনাল আর্ট কাউন্সিল এই যে এই বিষয়টা এই বিষয়টা আপনাদের একটু ধারণা থাক প্রয়োজন যে বিভিন্ন সময় সরকার টাকা দেয় যে আপনারা তো শুনেছেন যে সরকারি অনুদানে মুভি সিনেমা নির্মিত হয় সিনেমা তৈরি করা হয় আবার এই নাটক বানাতেও সরকার মাঝে মাঝে টাকা দেয় সাবসিডি দেয় আর কি স্পন্সর করে সরকার টাকা দিচ্ছে আর রিজনাল যে সেন্টারগুলো এগুলো হচ্ছে এই গ্র্যান্ড গিভিং ডেলিগেটেড মার্চ অফ ইটস গ্র্যান্ড গিভিং যে গ্র্যান্ড গিভিং যে টাকা দেয়া সরকারি অনুদান দেয়া এই অনুদান দেয়াকে ইংরেজিতে বলে গ্র্যান্ড গিভিং রেসপন্সিবিলিটি রিজিনাল আর্ট কাউন্সিল যারা আঞ্চলিক শিল্প সমিতিগুলো তারা এই সরকারের কাছ থেকে টাকা পেত এবং তারা সাহিত্যিকদের মধ্যে শিল্পীদের মধ্যে তারা এই টাকাগুলো দিত এখান থেকে আমরা কি জানতে পারছি এখান থেকে আমরা জানতে পারছি যে এই প্রথম একদম ডিরেক্টলি শিল্পীদেরকে সাহায্য করছে সরাসরি ডিরেক্টলি ইকোনমিক অ্যাসিস্টেন্স সরকারি সাহায্য অনুদান গ্রান্ট দেয়া হচ্ছে শিল্পীদের শিল্পীদের দায়িত্ব হচ্ছে সংস্কৃতিকে সমৃদ্ধ করা আমাদের দেশে নামে মাত্র দেয় অনেক সময় কাজের কাজ হয় না এটা নিয়ে অনেক দুঃখ আছে শিল্পীদের যারা সত্যি সত্যি করে তারা এটা পায় না এখন তারপরেও এই সরকার টাকা দিচ্ছে শিল্পীদেরকে এটা তো শিল্পীদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন তাই না দিস দিস এ নিউ কনফিডেন্স টু রাইটার্স শিল্পীদেরকে এটা নতুন একটা কনফিডেন্স দিল এই যে সরকার টাকা দিচ্ছে যত দিক কম দিক দিচ্ছে তো এটা কিন্তু শিল্পীদেরকে ধীরে ধীরে আঞ্চলিক সাহিত্য সমৃদ্ধ হচ্ছে একটা সময় কিন্তু আঞ্চলিক সাহিত্য অতটা কদর করা হয়নি কিন্তু ধীরে ধীরে রিজন্যাল লিটারেচার আঞ্চলিক সাহিত্য আস্তে আস্তে ফ্লারিশ করছে

আমাদের লেকচার সিক্সে লেকচার সিক্সে কিন্তু লেকচার সিক্সে আমরা হার্ডি থমাস হার্ডি সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি এই হার্ডি বিষয়টা মাথায় রাখবেন হার্ডি ইয়েটস ধাঁচটা সাহিত্যে এটাকে কিন্তু তারা গুরুত্ব দিচ্ছেন ট্রান্সেন্ডিং দ্য ন্যারোলি প্রভেন্সিয়াল টু অ্যাচিভ ট্রু ইউনিভার্সালিটি মানে যদিও তারা আঞ্চলিক অলদো দে আর বাট আলটিমেটলি এটা ইউনিভার্সাল হয়ে উঠবে আচ্ছা আজান দিচ্ছি আমরা একটু দুই মিনিট গ্যাপ দিই আসছি দুই মিনিট পর উ আমরা আমাদের হোয়াট ওয়াজারি এইখানকার পয়েন্ট হচ্ছে দুটো পয়েন্ট নাম্বার ওয়ান সরকার শিল্পীদের অর্থ সাহায্য সরকারি অনুদান দিচ্ছে পয়েন্ট নাম্বার টু এই সরকারি অনুদান দেওয়ার ফলে আঞ্চলিক সাহিত্য সেটা কিন্তু সমৃদ্ধ হচ্ছে আঞ্চলিক সাহিত্য সমৃদ্ধ হওয়া খুবই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সাহিত্য সমৃদ্ধ হওয়া মানেই পুরো জাতির সাহিত্য কিন্তু উন্নত হবে আঞ্চলিক সাহিত্যকে আমরা কোনোভাবেই অবহেলার দৃষ্টিতে দেখতে পারি না স্ট্যান্ডার্ড লিটারেচার তো অবশ্যই একটা জাতির পরিচয় কিন্তু আঞ্চলিক সাহিত্য থেকেই কিন্তু স্ট্যান্ডার্ড সাহিত্য বেরিয়ে আসে আঞ্চলিক সাহিত্যই সময় সমৃদ্ধ হতে হতে এটা সীমা সীমানা পেরিয়ে আঞ্চলিকতার সীমা পেরিয়ে ইট উইল অ্যাচিভ ইউনিভার্সালিটি এটা একটা সামগ্রিক এটা সার্বজনীন একটা রূপ কম্প্রিহেন্সিভ একটা রূপ লাভ করবে এই যে এই বিষয়টা এই বিষয়টা কেন আমরা আলোচনা করলাম কারণ এটাও কিন্তু এই আমরা যখন সাহিত্য নিয়ে যখন আলোচনা করব সাহিত্য বিষয়ে যখন আমরা আলোচনা করব তখন এই বিষয়টা মাথায় রাখতে হবে যে দ্য ইনফ্লুয়েন্স অফ গভর্নমেন্ট দ্য হেল্প ফ্রম গভর্নমেন্ট ইট অলসো ম্যাটার্স মানে গভর্নমেন্ট যদি চর্চা না করতে উৎসাহ না দেয় যেমন সরকারকে কিন্তু কিছুটা হলেও উৎসাহ দিতে হবে এখানে ব্রিটেন তারা এই বিষয়ে সচেতন ছিল আমাদের দেশে এখনো এটা দুঃখজনক শুরু হয়নি এখনো আমাদের দেশে শিল্পীরা অবহেলিত আর যারা সত্যিকারের শিল্পী লোভ হুয়ার ট্রু আর্টিস্ট দে আর না আজকে আমরা এই এই পর্যন্তই থাকবে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা আমাদের যে মডার্নিজম মডার্ন পিরিয়ড দ্য টোয়েন্টিএ সেঞ্চুরি আমরা গত ক্লাস এবং এই ক্লাস লেকচার নাইন লেকচার টেন এই দুটো ক্লাসে কিন্তু আমরা এই টোয়েন্টিএথ সেঞ্চুরি ইংলিশ এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি আপনাদের সুবিধার জন্য পয়েন্ট গুলো বোল্ড করা আছে কালেক্ট করা আছে শেষের দুটাতে নাই ওটা কিন্তু মুখে বলে দিয়েছি ওটা একটু মিলিয়ে নেবেন তাহলে আমরা যদি একদম জিস্ট পয়েন্টগুলো বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম স্লাইডটা এটা আইরিশ রেজিস্ট্যান্স যে আইরিশ স্বাধীনতা আন্দোলন সেই সম্পর্কে বলা আছে যেটা গত ক্লাসের অ্যান্টি ইম্পেরিয়াল মুভমেন্টের সাথে কানেক্টেড এটা হচ্ছে আইরিশ ন্যাশনালিজম প্রোটেস্ট পলিটিক্যাল প্রোটেস্ট অফ আইরিশ পিপল এই বিষয়ে লেখা আছে এই স্লাইডটা তারপরেরটা এডওয়ার্ডিয়ান এবং জর্জিয়ান দুটো পিরিয়ডের পলিটিক্যাল এবং লিটারি কনসিকুয়েন্স নিয়ে এখানে বলা আছে এই দুই পিরিয়ডে এডওয়ার্ডিয়ান জর্জিয়ান ভিক্টোরিয়ান পিরিয়ডের পরের দুটো পিরিয়ড হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড জর্জিয়ান পিরিয়ড এডওয়ার্ডিয়ান পিরিয়ড হচ্ছে 1901 থেকে 1910 জর্জিয়ান হচ্ছে 10 থেকে 1910 থেকে 1914 চেঞ্জ হয়ে যাচ্ছে একই সাথে এটা কিভাবে সাহিত্যে প্রভাব ফেলছে এখানে টিএস এলিয়েট উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার যে ওয়েস্টল্যান্ড পাবলিশ হয় উনিশশো সালে সেখানে উনি দেখাচ্ছেন যে হোয়াট পিকচার অফ মডার্ন নতুন স্টাইল নতুন টেকনিক ফলো করে নতুন ধরনের কবিতা আমাদের সামনে হাজির করলেন এটা আমরা পরে নেক্সট ক্লাসে আমরা ডিটেইলে যাব এরপর আমরা এডুয়ার্ডিয়ান জর্জিয়ান এই দুই পিরিয়ড সম্পর্কে আরো ডিটেল কিছু জানলাম যে এডুয়ার্ডিয়ান পিরিয়ডে ভিক্টোরিয়ান স্টেবিলিটি টিকে ছিল কিন্তু ভেতরে ভেতরে একটা লিবারেশনের জেগে উঠছে বিশেষ করে যারা যারা বঞ্চিত ছিল তাদের মধ্যে একটা স্বাধীনতার আকাঙ্ক্ষা আসে এরপর জর্জিয়ান পিরিয়ড হচ্ছে দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধের আগের যে থমথমে অবস্থা বিশ্বযুদ্ধের পর সাহিত্যিকরা তাদের সাহিত্যকর্মের মাধ্যমে বোঝাতে যাচ্ছিলেন যে কিভাবে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল মানুষকে আরো সচেতন কিভাবে করা যায় বলেছিলাম যে ইফ সোসাইটি তাহলে সোসাইটির রিফ্লেকশনটা কেমন হওয়া উচিত সাহিত্যিকদের মধ্যে কিভাবে মানে আগের এই স্লাইড এই যে স্লাইড থ্রি স্লাইড ফোর এই দুইটাতেই কিন্তু এডওয়ার্ডিয়ান জর্জিয়ান পিরিয়ড সোশিয়াল পলিটিক্যাল অ্যান্ড লিটারিকান সিটি গুলো এখানে কিন্তু আলোচনা করা আছে এরপর পুঁজিবাদী পুঁজিবাদী সরকারের পতন এবং হিটলারিজমের উত্থান হিটলার কিভাবে ফোর্স এন্টার ওয়ার্ল্ড হিটলার তারপরে হিটলার দেখালো যে এই ডিকটেটারশিপ কতটা ভয়ঙ্কর হতে পারে হাউ ক্রুশাল হাউ ক্রুয়েল ইট কুড বি এরপর ক্যাপিটালিস্ট গভর্নমেন্ট পুঁজিবাদী সরকার পুঁজিবাদী পুঁজিবাদী ব্যাপারটা সাধারণ মানুষকে কোনো রকম সুবিধা দিচ্ছে না সব দিক থেকে তারা যত সাহিত্যিক ছিলেন তারা শুধু দেখলেন সমাজতন্ত্র সোশ্যালিজমটা একমাত্র মানুষের সাধারণ মানুষের পক্ষে আছে এজন্য জন্য তারা বাম দিকে বামপন্থী হয়ে গেলেন বামপন্থী বলতে সোশ্যালিস্ট সোশ্যালিজম দিকে তারা ঝুঁকে গেলেন সোশ্যালিজম বলতে কাদের অ্যাঙ্গেলস মাও কার্লার্কস এরা মধ্যে একটা গৃহযুদ্ধ হয় সেই বিষয়ে বলা আছে গৃহযুদ্ধটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা রিহার্সাল বলা হচ্ছে তারপর এগুলো সাহিত্যে প্রবলভাবে উঠে আসছে বেশিরভাগ সাহিত্যিকরাই এই যে বামপন্থী রাজনীতির যে প্রয়োজনীয়তা এটা নিয়ে তারা বলতে চাচ্ছেন কমিউনিস্ট হওয়া মানেই হচ্ছে তখনকার বেশিরভাগ ট্রেডিশনাল কনভেনশনাল রাজনীতিবিদের চোখে শত্রু বলে পরিগণিত হওয়া মানে কমিউনিস্ট তখন একটা ডেরোগেটরি টার্ন হিসেবে ব্যবহার হতো যারা বামপন্থী ছিল তাদেরকে কমিউনিস্ট বলা হতো এবং কমিউনিস্টদেরকে পলিটিশিয়ানরা দেখতে পারতো না সত্যিই হেটেড কমিউনিজম এবং এই কমিউনিজমের পক্ষে অনেকেই লিখেছেন কিন্তু লিটারি টেকনিকের বেলায় আমরা অতটা বেশি ডেভেলপমেন্ট আমরা অতটা দেখি না এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হলো সেই সম্পর্কে বলা আছে হিটলার যখন রাশিয়ার সাথে প্যাক্ট করলো তখন বামপন্থী রাজনীতির প্রতি সবার যে সব সাহিত্যিকের বেশিরভাগ সাহিত্যিকের যে একটা ভরসা ছিল সেই ভরসাটা কমে গেল কারণ হিটলার কিভাবে সোশ্যালিস্টদের হাতে কমিউনিস্টদের সাথে চুক্তি করে এইটা জানার পর অনেকেই কমিউনিজম সোশ্যালিজম ছেড়ে দেয় এই বিট্রায়াল ওরা নিতে পারেনি এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইন্ডিয়া পাকিস্তান স্বাধীনতা পেল কিন্তু তারা কমনওয়েলথে ছিল কিন্তু অনেকেই আছে তারা কমনওয়েলথে আর থাকতে চায়নি তারা স্বাধীনতা সব দিক থেকেই চেয়েছে আয়ারল্যান্ড সাউথ আফ্রিকা তারা তখন দূর দিন এক সময় ব্রিটেন ছিল সবচেয়ে শক্তিশালী এখন ব্রিটেনকে সবাই গালি দিচ্ছে সবাই বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে ব্রিটেন ঠিকই বিশ্বযুদ্ধে জিতে গেল কিন্তু তারা আলটিমেটলি লং রান ইন দা লং রান দে ওয়্যার ডিফিটেড আর জার্মানি জাপান অ্যাপারেন্টলি দে লস্ট বাট দে কুইকলি তারা ঘুরে দাঁড়ালো খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি দে রিগেইনড দেয়ার ইকোনমিক পজিশন এরপর এটা সাহিত্যে কিভাবে আসলো ব্রিটেন দেখছে যে সাহিত্যে এখন স্পন্সর করা দরকার তখন সরকার স্পন্সর করা শুরু করলো রিজিয়নাল সেক্টরগুলোতে এর আগে শুধুমাত্র লন্ডন লিটারেচার লন্ডন ইংলিশের লিটারেচার স্টাডি করা হতো এখন আঞ্চলিক রিজিনাল লিটারেচার গুলো থেকে আস্তে 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 আরো রিচ হচ্ছে বিশেষ করে ডাব্লিউ বিএস থমাস হার্ডি এরা আমাদের সামনে আর কি প্রমাণ হিসেবে আছেন যে আঞ্চলিক সাহিত্য নেটিভ এটা কত বেশি জরুরি এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা আজকের ক্লাসের আমরা চেষ্টা করব যতটা সিম্পলি আমাদের মাথায় আইডিয়া গুলো রাখা যায় পরবর্তীতে এই যে এই দুই ক্লাসের ধ্যান ধারণা এই দুই ক্লাসের আইডিয়া গুলো কিন্তু আমাদের পরের ক্লাসগুলোতে লাগবে আমরা নেক্সট দুই ক্লাস আজকে ছিল লেকচার টেন লেকচার আহ এগারো বারো ইলেভেন টুয়েলভ আমরা ফোকাস করব মডার্ন পোয়েট্রি এরপরে মডার্ন ফিকশন তারপর মডার্ন ড্রামা স্যার মিডিয়াই ক্লাস হবে নাই কি লাস্ট ক্লাস না আর ওটা চার পাঁচটা ক্লাস লাগবে এই হচ্ছে আমাদের ফাইনাল এর কথা শোনা যায় না কেটে কেটে আসছে আচ্ছা 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 আমি বললাম যে এই আমাদের পরবর্তী চারটা ক্লাস চার থেকে পাঁচটা ক্লাস লাগবে মডার্নিজম শেষ করতে ফাইভ ক্লাস উইন ইট ফাইভ লেকচারস মানে মোটামুটি আশা করি ফিফটিন লেকচার লেকচার এর মধ্যে আমাদের মডার্নিজম টোয়েন্টিন সেঞ্চুরি ইংলিশ লিটারেচার শেষ হবে এরপরে আমরা আরো চারটা ক্লাস লাগবে হচ্ছে চার পাঁচটা ক্লাস লাগবে হচ্ছে পোস্ট মডার্নিজম পড়তে ওটা পরবর্তীতে আপাতত মিড মিড এর আগে এখানেই শেষ আমাদের এই সপ্তাহে আর আপনাদের ক্লাস নেব না আমাদের ক্লাস হবে হচ্ছে আমি ডেট বলে দিচ্ছি আমাদের আঠারো তারিখে তো মিড টার্ম শেষ আঠারো তারিখে কয় তারিখ শুক্রবার না আঠারো তারিখ হ্যাঁ আঠারো তারিখ হচ্ছে ফ্রাইডে তাহলে আমাদের ক্লাস হবে হচ্ছে আমাদের নেক্সট ক্লাস উইল বি অন ডিসেম্বর টোয়েন্টি সেকেন্ড বাইশ ডিসেম্বর বাইশ ডিসেম্বর আমরা ক্লাস করব মডার্ন পোয়েট্রির ওপরে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ওই ক্লাসটা কেউ মিস দেবেন না ওটাতে অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটারি টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর ডিসেম্বর ওই দিন আমাদের এই আলোচনা এখানে আমরা শেষ বলতে পারি এখন হচ্ছে আপনাদের মিড টার্ম রিলেটেড যদি আপনাদের কোনো কথা থাকে মিড নিয়ে যদি কোনো বিষয়ে কথা থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন স্যার কোয়েশ্চেন টা একটু বোঝা গেলে ভালো হয় কোন কোশ্চেন মিড এর কোশ্চেন মিড এর কোশ্চেন ফাইনাল কোশ্চেন ফর মিড আমাদের ফাইনাল কোয়েশ্চেন নাম্বার ওয়ান ফাইনাল কোয়েশ্চেন নাম্বার ওয়ান এটা আমরা দেখি কি কি বলা আছে এখানে ব্রিটিশ রোমান্টিসিজম emerged as a reaction to the rigidity of the neoclassicism রোমান্টিসিজম এটার উত্থান হচ্ছে neoclassicism এর প্রতিবাদ স্বরূপ যারা রোমান্টিক তারা নিউ ক্লাসিসিজম নিয়ম কানুন পছন্দ করছে না তারা প্রতিবাদ করছে রোমান্টিসিজম দিস ইজ এ রিয়াকশন টু নিউ ক্লাসিসিজম এটা আমরা আলোচনা করেছি আমাদের লেকচার 1 এ এগেইনস্ট দ্য এস্টাবলিশড পোয়েটিক নরমস অফ পোপ এন্ড গ্রে পোপ আর গ্রে স্টাইলের বিরুদ্ধে ফিউ স্ট্রং পোয়েটিক ভয়েসেস ব্রট আ লিটারেরি রিভলিউশন ইন ইংলিশ লিটারেচার কিছু কবি আছেন উইলিয়াম ব্লেক কারা কারা আছেন উইলিয়াম ব্লেক আছেন

পোয়েট্রা যেটা শুরু করলেন তাদের ইনস যারা ভিক্টোরিয়ান কবি তারা কবিতার মধ্যে আরো কিছু চেঞ্জ নিয়ে আসলেন তার মানে আমরা এখানে তিন থেকে রোমান্টিক পিরিয়ড যেটা আমরা লেকচার ওয়ানে কমপ্লিট করেছি আপনারা চাইলে যদি সুযোগ থাকে লেকচার রিভিশন থেকে নিতেও পারেন এটা ম্যান্ডেটরি না তবে লেকচার ওয়ানে পাবেন এটুকু আর এইটুকুর ব্যাখ্যা আপনারা পাবেন হচ্ছে লেকচার টুতে যেখানে আমরা রোমান্টিক পোয়েটসদের নিয়ে কথা বলেছি রোমান্টিক পোয়েটসটা কিভাবে সাহিত্যে বিপ্লব নিয়ে আসলেন আর ইংলিশ পোয়েট্রি ইভলভ থ্রু দ্য হ্যান্ডস অফ ভিক্টোরিয়ান পোয়েটস এটা আমরা পড়েছি লেকচার ফাইভে লেকচার ফাইভে আমরা ভিক্টোরিয়ান পোয়েটসদের কন্ট্রিবিউশন নিয়ে পড়েছি এখন তার মানে আমরা যদি লেকচার ওয়ান লেকচার টু এবং লেকচার ফাইভ এই দুটো এই তিনটা লেকচার যদি আমরা কভার করতে পারি তাহলে আমাদের কিন্তু এটা হয়ে যাওয়ার কথা এটা ধারণা দিচ্ছে কোনটা এই ইংলিশ পোয়েট্রি স্যার ইংরেজি কবিতা এটা পরিবর্তন হচ্ছে এটা বিবর্তন হচ্ছে পাল্টে যাচ্ছে কবিতা পাল্টে যাচ্ছে আরও পাল্টে যাচ্ছে ফার্দার ইন দা হ্যান্ডস অফ দ্য ভিক্টোরিয়ান যারা ভিক্টোরিয়ান যুগের কবি ছিলেন কারা ছিলেন আলফ্রেড টেনিসন ছিলেন রবার্ট ব্রাউনিং ছিলেন এলিজাবেথ ব্যারেট ছিলেন ম্যাথু আর্নাল্ড ছিলেন এদের হাতে কবিতাটা আর পরিবর্তন হয় যদিও তারা বেসিক্যালি ইন্সপায়ার্ড বাই দা রোম্যান্টিক পোয়েটস তারপরও এরা কিন্তু একটু হলেও কবিতাকে বদলে দিচ্ছেন এখন আপনাদের কোয়েশ্চেন হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য সেন্ট্রাল ডিবেট নিউ ক্লাসিক্যাল পোয়েটস এন্ড রোম্যান্টিক লেকচার ওয়ানে কভার করেছি যে হোয়াট ওয়াজ দ্য সেন্ট্রাল ডিবেট মানে সবচেয়ে বড় বিতর্কের বিষয়টা কি নিও ক্লাসিক্যাল কবি আর রোম্যান্টিক কবি নিও ক্লাসিক্যাল যুগের কবি আলেকজান্ডার পোপ থমাস গ্রে এদের সাথে যারা রোমান্টিক এদের মূল পার্থক্যটা কোথায় কোন জায়গায় পার্থক্যটা আছে আপনারা দেখবেন লেকচার আমরা একটা টেবিল স্টাডি করেছিলাম ওই টেবিলটা ফলো করে আপনারা অবশ্যই টেবিল আকারে অ্যান্সার লিখবেন না ওই টেবিলের উপর ফোকাস করে আপনারা প্যারাগ্রাফ করে প্যারাগ্রাফ করে অ্যান্সার লিখবেন আর কি ওটা আমাদের লেকচার ওয়ানে আছে স্লাইডে পাবেন আপনারা এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট যে নিও ক্লাসিক্যাল পোয়েট আর রোমান্টিক পোয়েট এদের মধ্যে বিতর্ক কোন জায়গায় কোথায় এরা একজন আরেকজনের সাথে দ্বিমত পোষণ করছে নিও ক্লাসিক্যাল পোয়েট ফিলোসফি আর রোমান্টিক ফিলোসফি এই মধ্যে মূল পার্থক্যটা কোথায় এটা আমাদের লেকচার ওয়ানে আলোচনা হয়েছে আমাদের কোশ্চেনের দ্বিতীয় পার্টটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অ্যামাং দ্য বেসিক কনসেপ্ট রোম্যান্টিসিজম আর ভিক্টোরিয়ানিজম এই দুইটা মধ্যে তুলনামূলক আলোচনা রোম্যান্টিসিজম এটা আমরা আলোচনা করেছি লেকচার পাঁচটা নিয়ে কথা বলেছিলাম আইডিয়ালিজম ইনসপিরেশন ইন্ডিভিজুয়ালিটি বুঝে ফাইভ আই ওখান থেকেই তো আমরা হেল্প নিয়ে রোম্যান্টিসিজম সম্পর্কে আলোচনা করতে পারি আর ভিক্টোরিয়ানিজম আমরা পড়েছিলাম লেকচার ফোরে ভিক্টোরিয়ান ফিলোসফি ওখান থেকে আপনারা ভিক্টোরিয়ানিজমটা কি বিশেষ করে স্লাইড ওয়ান আমাদের ফার্স্ট স্লাইড যেটা ছিল ভিক্টোরিয়ানিজম ওখান থেকে আমরা ফিলোসফি অফ ভিক্টোরিয়ানিজমটা ই করতে পারি তাহলে রোম্যান্টিসিজম আর ভিক্টোরিয়ানিজম এই দুই ফিলোসফির মধ্যে তুলনামূলক আলোচনা এখন যখন তুলনামূলক আলোচনা করবেন তখন আপনাকে এই যে কন্ট্রিবিউশন অফ পোয়েটস এটাও কিন্তু রাখতে হবে অত ডিটেলে না গেলেও হবে ধরেন আপনি রোমান্টিক কবি যারা ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ ব্লেক বাইরন শেলিকিটস তাদের অবদানগুলো আপনারা সংক্ষেপে লিখতে পারেন অল্প করে তাদের কন্ট্রিবিউশনটা কি তারা কি কি ধরনের কবিতা লিখেছেন কবিতায় কি কি পরিবর্তন আনলেন ওইটা আর হচ্ছে যারা ভিক্টোরিয়ান পোয়েটস টেনিসন ব্রাউনিং এলিজাবেথ ব্যারেট ম্যাথু আর্নল্ড এরা কবিতায় কি আনলেন তাদের অবদানগুলো কি কি এটা আপনারা লেকচার টু আর লেকচার ফাইভ এ পাবেন তারপর শেষে গিয়ে ওপেন কোয়েশ্চেন আছে হ্যাঁ বলেন হুম এই যে কাদেরকে নিয়ে লিখবো বা কাদের বর্ণনা স্যার এই জায়গাটা একবার একটু বললে ভালো হতো না কোন কোন কবিকে মেনশন করবো আমি লেকচার টু আর লেকচার ফাইভে লেকচার টুতে আমি রোমান্টিক দের নিয়ে কথা বলেছি তাদের নিয়ে কথা বলবেন আবার লেকচার ফাইভে ভিক্টোরিয়ান কবিদের নিয়ে কথা বলেছি তাদের কথা বলবেন যাদের যাদের কথা বলেছি তাদের সাথে নিয়ে কথা বলবেন স্যার এটা কি ছক করে দেখাবো না না এই এই স্টেজে এসে ছক করে লিখবেন না ইউনিভার্স মানে আমাদের লিটারেচারে আমরা ছক পছন্দ করি না আপনারা হচ্ছে এই যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করে কোশ্চেনটা যেভাবে আছে প্যারাগ্রাফ করে এইভাবেই প্যারাগ্রাফ করে লিখবেন সাহিত্যে আমরা ছক আসলে পছন্দ করি না আপনাকে ছক করে লিখতে হবে না আপনি প্যারাগ্রাফ করেই লিখবেন টেবিল ছক তারপরে চার্ট এগুলো আমরা আমাদের আসলে নাই এই কোয়েশ্চেনটার লাস্ট পার্টটা হচ্ছে বিটুইন দিস টু আইডিয়াস এই দুইটা আইডিয়া রোম্যান্টিসিজম ভিক্টোরিয়ানিজম হুইচ ওয়ান্স কন্ট্রিবিউশন ইন লিটারেচার ইজ সিগনিফিকেন্ট টু ইউ আপনার মতে কোনটা বেশি গুরুত্বপূর্ণ রোম্যান্টিসিজম বেশি গুরুত্বপূর্ণ না ভিক্টোরিয়ানিজম বেশি গুরুত্বপূর্ণ আপনাকে ব্যাখ্যা করতে হবে এটা নিজের করে তাহলে সেন্ট্রাল ডিবেট এটাতে মার্কস মতো তারপরে রোম্যান্টিসিজম ভিক্টোরিয়ানিজম কম্প্যারিজন অফ কন্ট্রিবিউশন এটাতে ফাইভ মার্কস আর এই যে কোনটার কন্ট্রিবিউশন আপনার কাছে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করুন এটাতে ফাইভ মার্কস এই হচ্ছে টোটাল ফিফটিন মার্কস তাহলে নাম্বার ওয়ান কোয়েশ্চেনে অ্যাকচুয়ালি তিনটা পার্ট আছে প্রথমে আপনাকে দেখাতে হবে যে নিউ ক্লাসিক্যাল পোয়েটস আর রোমান্টিক পোয়েটস তাদের মতামতের পার্থক্যটা কোথায় কোন জায়গায় তাদের কথার অমিলটা আছে ফোকাসিং অন দেয়ার অরিজিনাল কন্ট্রিবিউশন তাদের কন্ট্রিবিউশনটা ফোকাস করবেন এরপর ওই কন্ট্রিবিউশন ফোকাসের উপর ভিত্তি করেই আপনি বেসিক কনসেপ্টস অফ রোমান্টিসিজম আর ভিক্টোরিয়ানিজমটা তুলনামূলক আলোচনা করবেন রোম্যান্টিসিজম আর ভিক্টোরিয়ানিজম এই দুটার কম্পেয়ার কন্ট্রাস্ট তুলনামূলক আলোচনা আর শেষে গিয়ে আপনার কাছে ব্যক্তিগতভাবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় রোমান্টিকিজম বেশি গুরুত্বপূর্ণ না ভিক্টোরিয়ানিজম যদি রোমান্টিকিজম গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ব্যাখ্যা করবেন নিজের মতো করে কেন আপনার কাছে মনে হয় রোমান্টিকিজম বেশি গুরুত্বপূর্ণ আর যদি মনে হয় ভিক্টোরিয়ানিজম বেশি ইম্পর্ট্যান্ট তাহলে ওই অনুযায়ী লিখবেন বলেন স্যার তাহলে উপরের যেই স্যার দুই ধাপটা ওই দুই ধাপটা কি স্যার মানে ওটা লেকচার থেকেই আমাদের আইডিয়া গুলো নিতে হবে আর লাস্টের যেই ধাপটা ওটা আমাদের ভাষায় লিখতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এখন আপনার এই জায়গায় লেকচার গুলো মাথায় রাখেন কোন কোন লেকচার গুলো লেকচার ওয়ান লেকচার টু লেকচার ফোর লেকচার ফাইভ লিখে রাখেন আপনার কোয়েশ্চেন নাম্বার ওয়ান এর জন্য আপনারা চারটা লেকচার থেকে নিতে হবে এর মধ্যে লেকচার ওয়ান থেকে কিছু নিতে হবে লেকচার ওয়ান থেকে কি কি নিবেন এই যে ডিবেট বিটুইন নিও ক্লাসিক্যাল পোয়েটস এন্ড রোম্যান্টিক পোয়েটস এটা লেকচার ওয়ানই পাবেন তারপরে বেসিক কনসেপ্টস অফ রোম্যান্টিসিজম এটাও লেকচার এ পাবেন রোমান্টিক পোয়েটদের অরিজিনাল কন্ট্রিবিউশনস এই যে লেখা আছে অরিজিনাল কন্ট্রিবিউশন এটা পাবেন হচ্ছে লেকচার টুতে তে যখন রোম্যান্টিক পোয়েটসদের নিয়ে কথা আছে অত ডিটেইলে দরকার নেই নিজের মতো করে সংক্ষেপে লিখবেন আর ভিক্টোরিয়ানিজম এটা আপনারা পাবেন হচ্ছে লেকচার ফোর এ আমরা স্পেশালি ভিক্টোরিয়ান ফিলোসফিটা বোঝার চেষ্টা করেছি শেষে গিয়ে এটা আপনার পার্সোনাল ও ভিক্টোরিয়ান পোয়েটস পাবেন হচ্ছে লেকচার ফাইভ এ ভিক্টোরিয়ান পোয়েটসদের নিয়ে আলোচনা করেছি লেকচার ফাইভে লেকচার ফাইভে গিয়ে আমরা টেনিসন ব্রাউনিং এলিজাবেথ ব্যারেট মেথরনালদের নিয়ে কথা বলেছি তাহলে ওয়ান টু ফোর ফাইভ এই চারটা লেকচার নাম্বার ওয়ান অ্যান্সার জন্য ওয়ান টু ফোর ফাইভ পাবো তাহলে আচ্ছা এবার লেকচার টু তে লেকচার টু তে পাবেন হচ্ছে অরিজিনাল কন্ট্রিবিউশনস অফ রোম্যান্টিক পোয়েটস লেকচার টু তে পাবেন হচ্ছে রোম্যান্টিক কবিদের অবদান ওয়ার্ডস ব্লেক ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ বাইরন শেলি কিটস এদের অবদান পরিষ্কার ওকে স্যার স্যার এবার আমরা হ্যাঁ বলুন ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এক একটা আপনার ইচ্ছা আপনার ইচ্ছা এখানে তো আসলে পাঁচটা কোশ্চেন আছে সরি তিনটা কোশ্চেন আছে পাঁচ মার্ক করে হ্যাঁ এখন পাঁচ মার্কের হিসাবে আপনার যতটুকু গুরুত্বপূর্ণ মনে হয় মানে আপনি চেষ্টা করবেন যে স্ট্যান্ডার্ড যেন হয় আপনি আপনার নিজের মতো করে দেখবেন যে আমি এই কতটুকু হলে ভালো হয় এটা আমি আপনাকে স্বাধীনতা দিচ্ছি যে আপনি ভাববেন আপনি দেখবেন যে কতটুকু লিখলে ভালো হয় আপনি আপনি নিজের মতো চিন্তা করে ই করবেন আমি কোনো লিমিট দিচ্ছি না তবে অ্যান্সারটা যেন কমপ্লিট হয় অসম্পূর্ণ যেন না থাকে এটা হচ্ছে কথা

লেকচার ফাইভে আমাদের বিষয়বস্তু ছিল দ্য ভিক্টোরিয়ান পোয়েটস ওইটা পড়তে গিয়ে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এই ভিক্টোরিয়ান পোয়েটরা ভিক্টোরিয়ান কবিরা রোমান্টিক কবিদের দ্বারা অনুপ্রাণিত ইন্সপায়ার্ড তারপরেও বলা হচ্ছে যে অ্যাজ রোম্যান্টিক পোয়েট্রি ইজ রিগার্ডেড সুপেরিয়ার টু ভিক্টোরিয়ান পোয়েট্রি কিন্তু বলা হয় রোম্যান্টিক কবিতা হচ্ছে ভিক্টোরিয়ান কবিতার থেকে বেশি উন্নত মানে আমরা যদি স্ট্যান্ডার্ডের কথা বিবেচনা করি তাহলে রোমান্টিক পোয়েট্রি ইজ সুপিরিয়ার টু ভিক্টোরিয়ান পোয়েট্রি যেটা আমরা আমাদের লেকচার টু এবং লেকচার ফাইভে আলোচনা করেছি লেকচার টু লেকচার ফাইভ হাওয়ার কিন্তু ইফ উই কম্পেয়ার দ্য প্রোস আমরা যদি উপন্যাসের কথা যদি চিন্তা করি দ্য ভিক্টোরিয়ান আর ফার মোর সুপেরিয়ার দেন রোম্যান্টিক নভেল সেই ক্ষেত্রে ভিক্টোরিয়ান নভেল হচ্ছে রোমান্টিক নভেলের থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথমে আমরা কি বললাম রোমান্টিক পোয়েট্রি ইজ সুপেরিয়ার টু ভিক্টোরিয়ান পোয়েট্রি ভিক্টোরিয়ান কবিতার থেকে রোমান্টিক কবিতা বেশি উন্নত মানের স্ট্যান্ডার্ড হাই কিন্তু ভিক্টোরিয়ান নভেল আবার রোম্যান্টিক নভেলের থেকে বেশি উন্নত মানে কবিতার দিক দিয়ে রোম্যান্টিক পোয়েট্রি এগিয়ে নভেলের দিক থেকে ভিক্টোরিয়ান কবিতার দিক থেকে রোম্যান্টিক পোয়েটস ইস সুপিরিয়ার ইন রেগার টু দ্য প্রোজ ভিক্টোরিয়ান মোর সিগনিফিক্যান্ট তাহলে এটা আমরা কোথায় পাই যখন আমরা নভেলের যদি তুলনা করি তাহলে আমরা পাবো হচ্ছে লেকচার থ্রি লেকচার নাম্বার থ্রি লেকচার থ্রিতে আমরা কি পড়েছিলাম লেকচার থ্রিতে আমরা পড়েছিলাম রোমান্টিক নভেলস লেকচার থ্রিতে ইন লেকচার থ্রি উই ডিসকাস্ট অবাউট রোমান্টিক নভেলিস্ট লেকচার থ্রি লেকচার থ্রি যদি আপনারা ফোকাস করেন লেকচার থ্রিতে আমরা পড়েছিলাম উম অ্যান্ড জেন অফস্টন জেন ভিক্টোরিয়ান নভেলস সম্পর্কে আমরা পড়েছি লেকচার সিক্সে লেকচার সিক্স লেকচার সিক্সে আমরা স্টাডি করেছি দ্য কন্ট্রিবিউশন অফ চার্লস ডিকেন্স উইলিয়াম মেক পিস থ্যাকারে ম্যারিয়ান ইভেন্স অলসো নোন এস জর্জ ইলিয়ট শার্লট ব্রন্টে এমিলি ব্রন্টে থমাস হার্ডি এদের কথা আমরা কিন্তু পড়েছি তাদের অবদান নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি ঠিক আছে তাহলে লেকচার সিক্সে আমরা পাবো যে ওয়াই ভিক্টোরিয়ান আর ফার মোর সুপিরিয়ার দেন রোম্যান্টিক নভেলস অবশ্য তার সাথে আমাদেরকে লেকচার থ্রিটাও কম্পেয়ার করতে হবে তাহলে এই পার্টটাতে আমরা পাচ্ছি দ্য তুলনামূলক আলোচনা কার সাথে কার বিটুইন লেকচার সিক্স অ্যান্ড লেকচার থ্রি লেকচার সিক্স লেকচার থ্রি তাহলে ওভারঅল আমাদের কোয়েশন টুতে কোন কোন লেকচার থেকে আমাদেরকে জিনিসপত্র নিতে হবে সিক্স টু এর সাথে ফাইভ এর তুলনামূলক আলোচনা থ্রি এর সাথে সিক্স এর তুলনামূলক আলোচনা এখন আপনাদের কোয়েশ্চেন হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য প্রিভিয়াস সেন্টেন্স এই যে আগের দুইটা সেন্টেন্স বলা আছে কোটেশনের ভিতরে এই যে এই একটা সেন্টেন্স এটাকেও আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে এই সেন্টেন্সটাকেও ব্যাখ্যা করতে হবে এটার জন্য মার্কস হচ্ছে ফাইভ এটার জন্য মার্কস হচ্ছে ফাইভ দুইটা মিলে মার্কস হচ্ছে টেন এখানে যদিও বলা আছে উইথ রেফারেন্স টু জে লং আইফর ইভান্স অ্যান্ড এমিলি লিগুই বাট দিস ইজ নট নেসেসারি আপনাকে আইফোর ইভান্স থেকে নীতি হবে এমিলি থেকে নিতেই হবে এমন কোনো কথা না এটা আপনার ইচ্ছা আপনি নিলে নেন না নিলে অসুবিধা নাই তবে উইলিয়াম জে লংটা ফলো করার চেষ্টা করবে যেটার উপর বেস করে আমাদের লেকচার গুলো হয় ঠিক আছে তাহলে আমাদের এই ফার্স্ট যে কোয়েশ্চেনটা ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য প্রিভিয়াস সেন্টেন্সেস এই দুটো আমরা আমাদের চারটা লেকচারের উপর বেস করে অ্যান্সার করতে পারি लेक्चर टू एर साथ लेक्चर फाइव लेक्चर थ्री एर साथ लेक्चर सिक्स एक्सप्लेन द मेजर थीम्स ऑफ रोमांटिक एंड विक्टोरियन लिटरेचर इन इन योर ओन सेंटेंस एज थीम्स मेजर थीम्स ऑफ रोमांटिक एंड विक्टोरियन लिटरेचर রোম্যান্টিক সাহিত্য রোম্যান্টিক সাহিত্যের থিমগুলো গুলো কি ছিল ভিক্টোরিয়ান সাহিত্যের থিমগুলো গুলো কি ছিল ওরা কি কি থিমের উপর বেস করে কবিতা উপন্যাস লিখতো সেটা সংক্ষেপে লিখতে হবে পাঁচ মার্কের মতো করে এটা এখন ইটস আপ টু ইউ আপনারা কিভাবে লিখবেন তবে ছোট্ট একটা হেল্প করতে পারি এখানে এই জায়গায় আপনি লিটারি ক্যারেক্টারিস্টিক্স সেটা থেকে অ্যান্সার করতে পারেন লিটারি ক্যারেক্টারিস্টিক্স সাহিত্যের বৈশিষ্ট্য এটা আপনারা দেখে নেবেন কোথায় আছে ওই ওয়ান থেকে সিক্স লেকচার ওয়ান থেকে লেকচার সিক্স এর মধ্যেই আপনারা সব পেয়ে যাবেন দুই নম্বর বুঝতে কোনো সমস্যা আছে বলেন স্যার দুই নাম্বার কোয়েশ্চেন এ তো উপরের অংশটার সাথে নিচের অংশটার একটা কানেকশন আছে কিন্তু এক নাম্বারে উপরের অংশটার সাথে নিচের অংশটার কানেকশনটা কোথায় হায় আল্লাহ এইটা কি লেখা এই যে এটা যে লেখা এই যে সেন্টেন্সটা ব্রিটিশ রোমান্টিসিজম ইয়ার্স ইমার্জড অ্যাজ রিয়াকশন সেই রিয়াকশন থেকেই তো সেন্ট্রাল ডিবেট তারপরে এগেনস্ট দা এস্টাবলিক পোয়েট্রিক নর্ম অফ পোপ এন্ড গ্রে সেটার সাথেই তো ডিবেট বিটুইন নিউ ক্লাসিক্যাল পোয়েটস অ্যান্ড এই যে এই সেন্টেন্সের সাথে ফার্স্ট পার্ট আবার যখন বলছে যে ইংলিশ পোয়েট্রি ইভলভড ফার্দার ইন হ্যান্ডস অফ ভিক্টোরিয়ান ওইটার সাথেই তো এই যে সেকেন্ড পার্ট ঠিক আছে এই প্রথম সেন্টেন্সের সাথে এই প্রথম দুই সেন্টেন্সের সাথে প্রথম সেন্টেন্স শেষেরটা সাথে থার্ড সেন্টেন্স আর লাস্টেরটা তো আপনার পার্সোনাল অপিনিয়ন ওকে স্যার থ্যাংক ইউ হ্যাঁ এই এই হচ্ছে বিষয় তাহলে মোটামুটি ক্লিয়ার মিড টামের কোয়েশ্চেন ইয়েস স্যার এটা একটা সময় আপনারা এমন এক পর্যায়ে যাবেন এটা আপনাদের হয়তো ওই সময়টা পাবেন না ব্যাখ্যা করার কোয়েশ্চেনটাও তখন কিন্তু নিজের মতো করে বুঝে নিতে হবে আপনাদের স্যাম্পল গুলো যা ছিল সেটার উপর বেস করেই কিন্তু এগুলো ওই যে স্যাম্পল কোশ্চেন গুলো ছিল প্রত্যেকটা এখানে আপনারা খুঁজে পাবেন আপনাদের যদি স্যাম্পল কোয়েশ্চেনটা যদি ভালো করে স্টাডি করতেন তাহলে আপনাদের এই কোয়েশ্চেনগুলো বোঝা কোনো বিষয়ই ছিল না আর রিভাইজড হচ্ছে সাবমিশন ডেডলাইন বারো তারিখ ছিল এখন আপনাদের ডেডলাইন হচ্ছে দুই দিন বেশি চোদ্দ তারিখ ডিসেম্বর ফর্টিনথ আপনারা গুগল ক্লাসরুমে সাবমিট করবেন ওকে ওকে স্যার আচ্ছা আমি আর দুই মিনিট আছি যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে করতে পারেন দিয়ে ইদানিং গুগল একটা সমস্যা করছে এর আগে রেকর্ডিংটা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতাম ইদানিং ওই মানে নেটওয়ার্কে ভিডিওর সাইজ গুলাও বেশি হচ্ছে আর আমরা পেতেও দেরি হচ্ছে আমি এখন বাজে তো ছয়টা আপনারা প্রত্যেকটা 7.5টা হয়ে বেজে যাবে আমার মনে হয় 7 স্যার আপনার যে রেকর্ডিং গুলো শুনলাম ইউটিউব থেকে স্যার কয়েকটা স্লাইডের মধ্যে ভিডিও আসতেছিল ওই না একদম অনেকগুলো ভিডিও মানে আসতেছিল মানে স্লাইডগুলো আসতেছিল না পুরো অন্ধকার মানে ডার্ক ছিল aber অনেকগুলো কথা স্যার আটকে আটকে আসছে অনেক কথাই মনে যাচ্ছে কোনটাতে স্যার ও কয়েকটাই স্যার আমি জাস্ট ফলো করছিলাম পরে এগুলা রিভার্স আর কি এটা হচ্ছে আপনার আপনার প্রবলেম এইট আর লেকচার নাইন শেষের দুইটাতে বিশেষ করে লেকচার এইট যেটা লেকচার এইট যেটা আমি যে বিভিন্ন বই থেকে দিলাম ওইটা তো হচ্ছে আমি তখন ভার্সিটি ছিলাম ওই দিন স্যার না লেকচার 8 এ না স্যার স্যার লেকচার 2 তে একবার আমার হয়েছিল মেবি নেটওয়ার্কের কারণে প্রবলেম তো হয় ও আচ্ছা আচ্ছা ওটা তো তখনই সাথে সাথে সলভ করে নিতে হয় যখন কোনো প্রবলেম হয় ওটা তো সাথে সাথে এটা সলভ করে নিতে হয় এত দেরি করলে হয় লেকচার 2 তে হতে পারে স্যার আমাদের তো আলাদা করে স্লাইড দেওয়া আছে এজন্য প্রবলেম হয় না আচ্ছা ঠিক আছে দেখেন কোনো অসুবিধা নেই স্যার আমার একটা কোশ্চেন ছিল আমাদের যে বুলেট পয়েন্টের অ্যাসাইনমেন্টটা এটা যখন আমরা গুগল ক্লাসে সাবমিট করব ওইটার নিচে কমেন্টে লিখে দিলে হবে না স্যার আমাদের এক্স্যাক্টলি কত পেজ হয়েছে বা কি কি লাইক ইনফরমেশন লাইক আমাদের নাম আইডি তারপর আপনি যদি একটু জানাতেন না সমস্যা কি যে এই ক্ষেত্রে আপনি যদি আমার আমি যদি আপনাকে বলে দিই ওকে আপনার একটা সবকিছু ওকে আছে আমি আপনাকে মুখে বলে দিলাম সেক্ষেত্রে আপনি অনেক বেশি সিকিউর ফিল করবেন না আপনি যদি লিখে দিয়ে বসে চেক করতে গিয়ে দেখলাম হয়তো দুই তিনটা পেজ মিসিং বা আমি আপনারটা ওপেনই করতে পারছি না তাহলে তো সমস্যা অনেক সময় দেখা যায় যে আপনি ঠিকই আপলোড করলেন কোনো একটা নেটের প্রবলেমের কারণে আমি আপলোড করতে পারছি না আমি মানে দেখতে পাচ্ছি না ওইটা ঢুকতে পাচ্ছি না এমন হয় অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে বললাম যে আপনি কাইন্ডলি মানে আমরা কমেন্ট করে বলে দিব যে স্যার আমাদের এতটা পেজ আপনি যখন দেখবেন আমাদের একটু জানিয়ে দিবেন যে পেজ গুলা আচ্ছা আমি আমি জানাই দিলে ভালো হয় আমি হচ্ছে আমি হচ্ছে ওই আপনাদের চোদ্দ তারিখ চোদ্দ তারিখে আমি একটা আমি একটা টাইম দিব ওই টাইমে আমি অ্যাভেলেবল থাকবো স্যার আপনি খাবারটা পাইছেন কিনা তারপর আমি দেখে আপনাকে সাথে সাথে বলে দিব একটা প্রবলেম হচ্ছে আমি হচ্ছে যে রাতের আটটা নয়টার আগে সাবমিট করতে পারবো না তাই আমি বলছি এখন তো আর সাবমিট পসিবেল না আমার জন্য এই জন্য রাত আটটা নয়টা কেন আপনি আপনাদের তো টাইম দেওয়া হচ্ছে একদম এগারোটা উনষাট পর্যন্ত

হ্যাঁ হ্যাঁ আপনি তখনশিওর হবে ক্লাস টাইমে আমি টাইম দিব আপনি তখন এসে আপনার আপনার কয় মিনিট লাগবে বড়জোর 3 4 মিনিট লাগবে আপনি এসে বলবেন যে স্যার এটা আছে কিনা আমি দেখে বলবো আছে ওকে আপনি বলবেন স্যার আমার পেজ হচ্ছে 10টা ওকে 10টা পেজ আছে বাস আপনি তখন নিশ্চিন্ত আমিও নিশ্চিন্ত ঠিক আছে না জি স্যার थैंक यू স্যার আমি কি এখন জমা দেব জমা দিব নাকি 14 তারিখে জমা দিব মানে আজকের লাস্ট ডেট দুইটাই 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 আমি আপনাদেরকে ই দিলাম আপনারা চাইলে 14 তারিখেও আবার রিসাবমিট করতে পারবেন আপনাদের এই যে এই যে চেঞ্জ করলাম না এটা তো হচ্ছে মানে কালকে চেঞ্জ করলাম যে এটা চিন্তা করে ভাবলাম যে এটা তো আসলে সম্ভব না এইভাবে সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনাদের বুলেট পয়েন্ট যেটা যদি অলরেডি সাবমিট করে থাকেন অল রাইট যদি আপনি 14 তারিখে সাবমিট করতে চান আপনি পারবেন কোনো অসুবিধা নেই আমি একটা স্বাধীনতা দিচ্ছি আর কি। ওকে। আর আপনি যদি সাবমিট করেন আমি ওই যে 14 তারিখের ইতিদিকบ অসুবিধা নাই। ঠিক আছে? তাহলে সবাই কি বুলেট পয়েন্ট একটু বেশি হলে সমস্যা আছে? জি। বুলেট পয়েন্ট একটু বেশি হলে সমস্যা আছে? বুলেট পয়েন্ট বেশি হোক কোনো অসুবিধা নেই কিন্তু আপনার বুলেট পয়েন্টের ভাষা এমন হতে হবে যে আপনি হাই স্কুলের কোন স্টুডেন্টকে যেন বুঝাতে পারেন ধরেন ওই বুলেট পয়েন্টের আলোকে আপনি যেন কোন একটা ক্লাস ইজিলি নিতে পারেন এরকম হতে হবে বুলেট পয়েন্টটা সো গুলো একদম ইজিলি কমপ্লিট সেন্টেন্স হবে মানে বুলেট পয়েন্ট সিম্পল সেন্টেন্স যদি সেন্টেন্স লিখেন সিম্পল সেন্টেন্স ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ স্যার যদি স্যার ওইটা স্যার বুলেট পয়েন্ট স্যার কিছু বুলেটিং আকারে আছে আবার বলেন স্যার বুলেট পয়েন্টের যে স্যার आंसर গুলো ওটার ধরন স্যার বুলেট মানে বুলেট পয়েন্ট দিয়ে দি মানে কোন প্যারাগ্রাফ আকারে না বুলেট পয়েন্ট করে লিখছি তাহলে কোনো প্রবলেম হবে এটা কি মিড টার্মের অ্যাসাইনমেন্টের কথা বলছেন না স্যার বুলেট পয়েন্ট অ্যাসাইনমেন্টের কথা আমি প্রেফার করব এটা বুলেট পয়েন্ট হলে সবচেয়ে ভালো হয় আর যদি ইন কেস ইমার্জেন্সি কেস তখন আপনি সিম্পল সেন্টেন্সে লিখতে পারেন ঠিক আছে ওকে স্যার তাহলে আপনি আপনারা তাহলে সবাইকে জানিয়ে দেন এটা আমি রিভাইজটা আবার দিয়ে দিব সমস্যা নেই ওকে স্যার আসসালামু ওকে ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন আপনারা টেক কেয়ার